শুনেছি টুটিক স্কুলে ভিটামিন এ পাওয়া যায়। সদ্যবিবাহিত বধুর মুখে এমন কথা শুনে থমকে যায় অন্তিক শাহরিয়ার। চমকায়িত দৃষ্টিতে হালকা কেশে গলা ঝেড়ে পরিবেশ পাল্টাতে চায় সে। নজর এদিক সেদিক ঘুরিয়ে অমনোযোগী শ্রোতার ভান করে সে, কিন্তু তার নববিবাহিতা বধু পুনরায় একই কথা বলে তার কান গরম করে দেয়। আপনি কখনো কাউকে ছোট কিস করেছেন অন্তু? অন্তু, শোনা যায় মেয়েরা একদিনের পরিচয় অপর পক্ষের ছায়াও মারায় না। সেখানে অন্তিককে অন্তু বলে সম্বোধন করছে, ব্যাপারটা অস্বস্তিজনক। বোঝা যাচ্ছে অন্তিকের নববধু খুবই চঞ্চল ও চতুর। অন্তিকের বলতে ইচ্ছে করছে, করিনি, করতে চাইও না, আর আপনাকে তো আর আগেও না, মিস দুষ্ট। কিন্তু তার মতো অতি ভদ্র শান্ত ছেলে তো আর অতিরিক্ত কথা বলতে পারে না। সে শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে ফ্রেশ হতে চলে যায়। এদিকে অন্তিক চলে যেতেই কোমরে গুজে রাখা ফোন বের করে নববধূ অবন্তি রহমান মিষ্টি। মুখে তার দুষ্টু হাসি লেগে আছে। অন্তিকের অবস্থান নির্ধারণ করে ফোন কানে রাখে। দুই একবার রিং হতে সে চাপা সরে বলতে শুরু করে, হ্যালো মিঠাইওয়ালা, আমি বাসর ঘর থেকে বলছি, এরপর কি করব রে? অপর পাশ থেকে উত্তর আসলো, তুই সত্যি সত্যি এই সময় কল করেছিস? তোর বর কই, মান সম্মান কিছু রাখলি না? মিষ্টি, ফোন রাখ। আরে শোন তো, নববধূকে পাত্তা না দিয়ে মিঠাইওয়ালা কল ডিসকানেক্টেড করে দিল। নববধূর তাতে কোনো মাথা ব্যথা নেই, সে পুনরায় আরেকজনকে কল লাগালো। হ্যালো গোলাপি, আমি বাসর ঘর থেকে বলছি, তুই কি করছিস? প্রত্যুত্তরে অপরপক্ষ যে ভালো কথা বলেনি তা নববধূর পানসে মুখ দেখে বোঝা গেছে। সে ফোন কানে নিয়ে বিড়বিড় করতে থাকে। বন্ধু নামক দুশ্মন কোথাকার, একবার কলেজে যাই তোদের চামড়া কেটে ঝালমুড়ি খাবো আমি। আপনি কি কারোর সাথে কথা বলছেন? অন্তিকের কথায় ছিটকে দূরে সরে যায় নববধূ। চোখ ঘুরিয়ে ফোন লুকাতে ব্যস্ত হয়। অন্তিক ব্যাপারটা দেখে চোখ ঘুরিয়ে নেয়। ব্যাপারটা এমন যেন অন্তিক নববধূর লুকায়িত বস্তুখানা লুকাতে দেখেননি। নববধূ ইতস্ততভাবে উত্তর দেয়, আমার দাদি ফোন করেছিল, কি সব দুষ্টু দুষ্টু কথা বলছিল, তাই কেটে দিয়েছি। বিয়ের রাত্রিতে দাদি নানিদের দুষ্টু মিষ্টি কে কী কথা বলতে পারে তা অন্তিকের অজানা নয়। এমনিতেও সে একটার পর একটা ধাক্কায় বাসর রাত পার করছে। এখন যদি সে মুখ খুলে তাহলে নববধূকে রেখে বাহিরে গিয়ে রাত্রি যাপন করতে হবে। অন্তিক ইতস্তত বোধ করছে, সাথে অনুশোচনায় তার হৃদয় দগ্ধ হচ্ছে। বিয়ে নামক বন্ধনে সে আবদ্ধ হতে চায়নি। দাদাজানের ওয়াদার কারণে নিজের থেকে 10 বছরের ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়েছে তাকে। কয়েক ঘন্টায় অনুধাবন করতে পেরেছে সে যে তার নববধূ ভীষণ দুষ্টু চঞ্চল। সে গলা ঝেড়ে বিছানায় এসে বসল। নববধূ এতে নড়ে চড়ে বসে তাকে বসার জন্য জায়গা করে দিল। গালে দুই হাত দিয়ে অন্তিকের দিকে তাকিয়ে বলল, যেন সে অন্তিকের মুখ মিশ্রিত এক একটা কথা শোনার জন্য প্রস্তুত। অন্তিক আগের থেকে বেশি ইতস্তত বোধ করছে, পাঞ্জাবির হাতে ঠিক করে এদিক সেদিক দৃষ্টি ফেলছে। নববধূ তা দেখে দুষ্টু হেসে অন্তিকের অস্বস্তি বাড়িয়ে দিতে বলতে শুরু করে, বোবায় ধরেছে নাকি, নাকি আমায় দেখে লজ্জা পাচ্ছেন? না তো। অন্তিক চাঞ্চল্য চোখ জোড়ায় তাকিয়ে রয়েছে, মায়া ভরা চোখে সরলতার ছোঁয়া। অন্তিক চাঞ্চল্য চোখ জোড়ায় তাকিয়ে রয়েছে, মায়া ভরা চোখে সরলতার ছোঁয়া। হৃদয় সুপ্ত স্থানে জায়গা করে নিয়েছে সে চাহনি। তার অবুজ বধূ কি সংসারের কঠিন নারীকাঠি চালাতে পারবে? কথাগুলো ভেবে অন্তিক কঠিন সিদ্ধান্ত নেয়। নববধূকে ভাবনায় ফেলে বালিশাতে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সম্মুখে পা ফেলে নববধূর উদ্দেশ্যে বলে, রাত অনেক হয়েছে, আমি সবাই ঘুমিয়ে পড়ছি, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন। অন্তিক এক মিনিটও সময় অপচয় করেনি, সোফায় শুয়ে মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে নেয়। এদিকে নববধূ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়। প্রতিটা নারী এই বিশেষ সময়টা নিয়ে মনে অনেক স্বপ্ন বুনে। মিষ্টিও তেমন স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল প্রথম রজনীতে স্বামীর সাথে মন খুলে কথা বলবে, উল্টাপাল্টা প্রশ্ন করে একটু লজ্জায় ফেলবে। তারপর যখন মিষ্টি কথা বলতে বলতে হাঁপিয়ে যাবে তখন অন্তুকে বলবে মাথায় হাত বুলিয়ে দিতে, আর সে ঘুমিয়ে পড়বে যেমনটা মিষ্টির দাদি সবসময় করে। মিষ্টি একটু উকি দিয়ে অন্তিককে দেখে নেয়। দূর থেকে দেখে মনে হচ্ছে অন্তিক ঘুমাচ্ছে। সে ভারী শাড়ি নিয়ে বিছানা থেকে নেমে আসে। সোফার কাছে এসে অন্তিকের উদ্দেশ্যে বলে, আপনি কি চুমুর কথা শুনে ঘুমিয়ে পড়েছেন অন্তিক? আচ্ছা যান, চুমু সংজ্ঞা দিতে হবে না, আপনি বরং আমার গয়নাগুলো খুলতে একটু সাহায্য করুন তো। দাদি বলে দিয়েছে এই কাজ নাকি আপনার। দাদি আরও বলেছে বাসর রাতে বউয়ের সাহায্য করলে নাকি মহাব্বত তৈরি হয়, বুঝছেন? অন্তিক চোখ খুলে অবাক নয়নে দৃষ্টি জ্ঞাপন করে, আর ভাবতেই অবাক লাগছে এতটুকু বাচ্চা মেয়ে এত পাকা পাকা কথা বলছে, একটু কি লজ্জা করছে না? অন্তিক নববধূর দিকে ফিরে তাকাতে দেখতে পায় মিষ্টি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অন্তিক বুঝে গেছে সে কোনোভাবে আজ নববধূর থেকে পালাতে পারবে না।
অগত্যা শোয়া থেকে উঠে বসে। মিষ্টি সময় নষ্ট না করে অন্তিকের সামনে বসে, একদমই কাছাকাছি পাশাপাশি। অন্তিক মিষ্টির দুষ্টুমি বুঝতে পেরে কিছুটা পিছনে সরে বসে নববধূর অর্ধ আবৃত পিঠে হাত রাখে। একটি একটি করে তিনটি গলার হার খুলে ফেলে। কানের কাছটায় হাত দিতে মিষ্টির মায়াবী মুখশ্রীতে নজর পড়ে। টানা হরিণী চোখে তার দিকে অবলোকন করে আছে। অন্তিক সেই মায়ায় কিছু সময়ের জন্য আটকে যায়। ধীর চিত্তে এগিয়ে আসে নববধূর ঠোঁটের কাছটায়। একে অপরের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিলিত হচ্ছে। হঠাৎ অন্তিকের কি হলো, সে ছিটকে মিষ্টির থেকে দূরে সরে আসে। নববধূ চোখ তুলে তাকিয়ে রায়। অন্তিকের সেই চোখে চোখ রাখা সম্ভব নয়। উঠে চলে যেতে নিলে নববধূ ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। অন্তিকের গালে ঠোঁট ছুঁয়ে সত্যি সত্যি ভিটামিন এ এর পুষ্টি সরবরাহ করে ফেলল। অন্তিক গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। নববধূ তো দেখে মুচকি হেসে দাঁড়িয়ে বলতে শুরু করে, দেখতে আমাকে ছোট মনে হলেও অতটা অবুঝ নই আমি। সংসার করিনি বলে যে অভিজ্ঞতাও নেই, কিন্তু মা চাচিদের সংসার করতে তো দেখেছি। আপনি যদি পাশে থাকেন তবে সংসার কি এর চেয়েও কঠিন কাজ করতেও দ্বিধাবোধ করব না। অন্তিক লজ্জিত বিমূর, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে চুপচাপ বালিশাতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মিষ্টির মুখশ্রীতে লাজ ভরে আসে। স্বামীকে নিয়ে তার মনে অনেক স্বপ্ন বোনা আছে, সেগুলো সে পূরণ করবে। মিষ্টি বাড়ি থেকে আনা ব্যাগ খুলে সুতির থ্রি পিস নিয়ে বাথরুমে চলে যায়। মধ্যরাত, অদূরের হিজল গাছ থেকে পেঁচার ডাক ভেসে আসছে। মিষ্টি ঘুমের ঘোরে শুধু বিছানায় এপাশ ওপাশ করছে। একবার অন্তিকের শরীরে হাত পা উঠিয়ে দিচ্ছে, তো একবার বিছানার অপর প্রান্তে চলে যাচ্ছে। মিষ্টির নড়াচড়ায় অন্তিকের ঘুম ছুটে যায়। সে বিছানা ছেড়ে উঠে বসে মিষ্টির দিকে ফিরে, মেয়েটা কিসের যন্ত্রণায় ছটফট করছে তাই ভাবছে। কিছুক্ষণ পর মিষ্টির অসহযোগ ব্যথার কথা কানে আসে। মিষ্টি ঘুমের ঘোরে বলছে, মরে গেলাম রে, হাত পায়ের ব্যথায় মরে গেলাম। ওই বুড়ি কত ঘুমাও, আমাকে ডেকে আনো, হাত পা কামড়াচ্ছে তো। অন্তিক এবার বুঝতে পারে নববধূর ছটফটের কারণ। সে দুয়ার খুলে রন্ধনশালায় প্রবেশ করে, একটি পাত্রে গরম পানি নিয়ে কিছুক্ষণ পর চলেও আসে। মিষ্টির মায়াবী মুখশ্রীতে অবলোকন করে গরম পানিতে কাপড় ভিজিয়ে ব্যথাতুর জায়গায় ছুঁয়ে দেয়। ও মাগো বলে গগন বিদারী চিৎকারে অন্তিক সহ পুরো শহরই কেঁপে ওঠে। অন্তিক রুমাল বাটি ফেলে দাঁড়িয়ে বলতে শুরু করে, এই মেয়ে মানুষ নাকি স্যান্ডবক্স, যখনই মুখ খুলে ভালো কথা তো আসেই না, ঘুমালে চিৎকার ছাড়ে না, আজব মেয়ে বিয়ে করলাম। প্রভাতের কিরণ উপচে পড়েছে গগনতলে। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের দিক বিবেচনা করে কর্মস্থলে যাচ্ছে সকলে। বিয়ের মৌসুম পার হলেও আত্মীয়দের আনাগোনা কমেনি মোল্লা বাড়িতে। পাড়াপড়শির প্রশ্নের সম্মুখে লায়লা বেগম একসময় লাজসরম ভুলে তেজস্বী নারী হাঁক ছেড়ে ডাকে নববধূকে, অত বেলা করে নতুন বউ ঘুমালে সংসারে মঙ্গল হবে কি করে? কিছু কাশল, সকাল আটটা বাজতে চলল, নতুন বউয়ের দুয়ার খোলার কোনো নাম নেই, অথচ আমরা ফজরের আগে গোসল করে রান্নাঘরেই চলে আসতাম। দীর্ঘ রজনী শেষেও তন্দ্রার ভাব অবসান ঘটেনি অন্তিক ও মিষ্টির। লায়লার উচ্চ আওয়াজে প্রথমে অন্তিকের ঘুম ভাঙে, চোখ মেলে প্রথমে তার নববিবাহিতা বধূর দিকে দৃষ্টিপাত করে। তন্দ্রাচ্ছন্ন অগোছালো বধূর বেঘরে ঘুমোচ্ছে। আপাত মস্তকে নজর ঘোরাতে মেধিনা পেটের দিকে দৃষ্টি আটকে যায় অন্তিকের। কতক্ষণ সময় লোভনীয় দৃষ্টিতে সেটা দেখছিল নিজেরও অজানা। অন্তিক শুকনো ঢোক গেলে নেয়। নববধূর রূপের তেজে কবে যেন অন্তিক ঝলসে যায়। অস্থির অন্তিক বৈধতা থাকা সত্ত্বেও দূরে সরে আসে। সে তার অনিশ্চিত জীবনে ফুটন্ত গোলাপকে অকালে ঝরে যেতে দিবে না। তন্দ্রা করে হাতরে দাদিকে ডাকতে চায় সে। কুচকানো চামড়ার পরিবর্তে হৃৎপুষ্ট শরীর অনুভব করে চমকে উঠে সে। অন্তিক চোখ বন্ধ করে নেয়। ঘুমন্ত অবস্থায় মিষ্টি তাকে দেখে বড়সড় ধাক্কা খায়। নিজের বদভ্যাসের প্রতি বরাবরের মতোই উদাসীন সে। পরিধানের বস্ত্র পরিপাটি অবস্থায় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে নেয়। পরমুহূর্তে দুষ্টু রানীর মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে। মিষ্টি অন্তিকের একদম কাছাকাছি এসে লেপটে শুয়ে সেলফি তুলতে নেয়। দৃশ্যটা এমন দেখায় অন্তিকের ঠোঁট মিষ্টির কপালে ছুঁই ছুঁই। মিষ্টি সেভাবেই ছবি তুলে নেয়। ছটফটে মেয়েটা নড়ে চড়ে ডান বাম পাশ ফিরে ছবি তুলতে নেয়। অন্তিক অভিনয়ে কাঁচা। সে এমন জটিল অস্বস্তিকর মুহূর্ত থেকে রেহাই পেতে সরে আসতে নেয়। আচমকা রাতের ন্যায় মিষ্টির মিষ্টি ঠোঁটজোড়া অন্তিকের ঠোঁটের নিচের অংশে ছুঁয়ে দেয়। অন্তিক ছিটকে দূরে সরে আসে। মিষ্টিকে হালকা ধাক্কাও দেয়। তার অন্তর কাঁপছে, উত্তেজনায় শরীর শিরশির করছে। জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করে বলতে শুরু করে, পাগল নাকি, এভাবে অচেনা কাউকে চুমু খেতে লজ্জা করে না? মিষ্টি বুকে হাত রেখে অবাক নয়নে তাকায়। বড় ভয় পেয়েছে সে, এই যাত্রায় বাঘের মুখ থেকে ফিরে আসতে পারলেই বাঁচে। মনে পরিপূর্ণ আস্থা রেখে সুধায়, চুরি করে ধরা পড়লে পুলিশের দোষ? অন্তিক ভাবে সে ধরা পড়ে গিয়েছে নরম স্বরে উত্তর দেয়, এখানে কে চোর আর কে পুলিশ?
মিষ্টি অন্ধকারে ঢিল ছুঁড়েছিল, নিশানা একদম অন্তিকের কলিজায় লেগেছে, তা অনুধাবন করে দুষ্ট হাসে সে। অন্তিকের দিকে ফিরে লাজুক স্বরে বলে, আপনিও কি ভিটামিন এ স্বাদ নিতে চাইছিলেন? কি সাংঘাতিক কথাবার্তা! কর্ণধারে পৌঁছাতে কান গরম হয়ে যাওয়ার উপক্রম। অন্তিক রাগী চোখে নববধূর দিকে তাকায়, যে বর্তমানে দুই ভ্রু উঁচু নিচু করে অন্তিককে লজ্জায় ফেলতে ব্যস্ত। দেখুন দুষ্টু মেয়ে, আমার থেকে দূরত্ব বজায় রাখবেন। দাদাজনের ওয়াদার কারণে আপনাকে বিয়ে করেছি মাত্র, আমার কাছ থেকে কোনো কিছুই আশা করবেন না। অন্তিকের চাচির হাত ছেড়ে যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। নবদম্পতির নড়চড় না দেখে তিনি পুনরায় দরজায় করাঘাত করেন। এই পর্যায়ে এর রুক্ষতার স্বরে ডাকেন, বিয়ের পরদিনই বউয়ের আঁচল ধরে বসে থাকা এই বাড়িতে চলবে না, কাজ করে না চলতে পারলে বউ নিয়ে বিদায় হও। বিয়ের পরের দিন স্বামীর মুখে অবাস্তবিক কথা শুনে এমনিতে মিষ্টি চটে গিয়েছে, তার উপর চাচির এমন কথা শুনে মাথা আরো গরম হয়ে যায় তার। দরজা খুলে মিষ্টি হেসে জবাব দেয়, আপনাদের বাসায় সবাইকে কি এভাবে মিষ্টি করে ডাকা হয় চাচিমা? আমিও তবে কাল থেকে ডাকবো, কি বলবো লজ্জার কথা, আজ আপনাদের ছেলের জন্যই তো দেরি হলো, কাল থেকে তাড়াতাড়ি উঠবো, আপনাকে অভিযোগ করার সুযোগ পর্যন্ত দিব না, তা চাচিমা এভাবেই বের হব নাকি গোসল করে? মিষ্টি মিষ্টি লম্বা বক্তব্য শুনে বিস্মিত লাইলা বেগম, কল্পনার বাহিরে ছিল তার শ্বশুর এমন একটা মেয়েকে নিয়ে আসবেন। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে লাইলা বেগম উত্তর দেন, পেশা নির্লজ্জ মেয়ে। লাইলা রাগে কিরমির করছে, ঘরের ভেতর উকি দিয়ে অন্তিকের অবস্থান দেখে হুড়মুড় করে চলে যায়। প্রথম দিনে চাচি শাশুড়ি নববধূর হাতে জব্দ হয়েছেন, ব্যাপারটা অনুধাবন করতেই জিহবা কাঠে মিষ্টি, দুই গালে তওবা তওবা বলে থাপ্পড় দিয়ে দরজা আটকে দেয় সে। অন্তিকদের যৌথ পরিবার, অন্তিকের বাবারা দুই ভাই, বড় চাচা ফিরোজ আলমের কাঠের ব্যবসা আছে, তিনার দুই সন্তান, বড় ছেলে কলেজের প্রফেসর আর ছোট মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করে অন্তিক একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। অন্তিকের বাবা ছোট, অন্তিকের 7 বছর বয়সে কোনো এক উষ্ণ সকালে তার মা কাউকে কিছু না বলে সংসার ত্যাগ করে চলে যান। কেন চলে গেছেন কি কারণে চলে গেছেন আজ পর্যন্ত কেউ জানে না। শুধু রুনা অর্থাৎ অন্তিকের মায়ের কথা উঠলে অন্তিকের দাদা চুপ করিয়ে দেন, তুমিও নতুন থাকতে ঘর থেকে বাহির হইবার চাও নাই বৌমা, তোমার শাশুড়ি তো তা নিয়ে কোনো অভিযোগ করেনি, তাইলে তোমার এত গা জ্বলে কেন? পাড়াপড়শি মহিলা গড়ে বিকালে আইতে কও, বলে দাও এখন আমাগোর পারিবারিক সমস্যা। মাথার ঘুমটা আরো আধা হাত টেনে শ্বশুরের কথায় মাথা দুলায় লাইলা বেগম, পানের বাটা সমেত ভোতা মুখে অগ্রসর হন বৈঠক ঘরের দিকে। কি গো পলির মা, নতুন বউয়ের বদলে পানের বাটা আনলা যে, আমাদের খালি মুখে বিদায় করবার চিন্তা করতেছো নাকি? এক পড়শির কথায় লাইলা বেগম উত্তর দেন, আসলে আব্বা বাড়িতে নতুন বউ নিয়ে মস্করা পছন্দ করেন না, আপনারা না হয় বিকেলে নতুন বউয়ের মুখ দেখতে আসেন, বিকেলে কিন্তু খালি মুখের বদলে মিষ্টি মুখে ফেরত পাঠামো। পাড়াপড়শিরা এক একজন নীরস মুখে প্রস্থান নেন, লাইলা বেগম রাগে টকবগিয়ে জ্বলে ওঠেন। এই প্রথম পরের পুত্রের জন্য মাথা নত হলো তার, সময় এ সুযোগে এসেও এর বদলা নিয়ে ছাড়বেন। বিয়ের দীর্ঘ সময়ে সফরে মিষ্টির খারাপ লাগছিল, তার উপর সে রাতেও অনাহারে ছিল, নাওয়ান ধাওয়ানি মনের সাথে শরীরও ফুরফুরে লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করার বৃথা প্রয়াস করছে সে। এমন সময় একেবারে তৈরি হয়ে অন্তিকের আগমন ঘটে, আয়নার সামনে সেও মাথার চুল ঠিক করছে, আর চোখে নববধূর অকার্যকর পরিস্থিতি দেখেও অন্ধ সেজে থাকে। মিষ্টি অন্তিকের হাবভাব দেখে দুষ্টু বুদ্ধি মাথায় চাপে, সে অন্তিকের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, দাদি বলেছে বিয়ের পরের দিন স্বামী যদি স্ত্রীকে শাড়ি পরিয়ে দিতে সাহায্য করে তাহলে সংসারে মঙ্গল হবে। আমার মঙ্গলের প্রয়োজন নেই, আপনার শাড়ি আপনি পরুন। মিষ্টি জানত অন্তিক মানবে না, তাই সে মুঠোফোন বের করে অন্তিকের দিকে একটা ছবি তাক করে হুমকি দেয়, আপনি সাহায্য করবেন অন্তু নাকি এই ছবি আপনার দাদাকে দেখাবো। একে অপরের ঠোঁট ছুঁই ছুঁই এমন একটা দুর্লভ ছবি বের করেছে মিষ্টি, একদম নষ্ট এই মেয়েটা। ফোন সামনের দিকে ধরে দুষ্টু হাসছে সে, অন্তিক রেগে তাকায়, এগিয়ে এসে খুব যত্নে শাড়ির কুচি ঠিক করে এক পর্যায়ে হাত কোমরের কাছটায় নিয়ে আসে, লতার ন্যায় উন্মুক্ত পেটে আলতোভাবে হাত ছুঁয়ে দেয় অন্তিক। মিষ্টি তখন চোখ বন্ধ করে নেয়। অন্তিক এই সুযোগে মিষ্টির ফোন ছোঁ মেরে নিয়ে বলে, আপনাকে কন্ট্রোল করতে হলে আপনাকে কপি করতে হচ্ছে মিস দুষ্ট, মনে রাখবেন আপনি বুনোল হলে আমি বাঘা তেঁতুল, এমনি এমনি আপনাকে ছেড়ে দিব না, একদম ছিঁড়ে ফেলবো আপনার ওই দুষ্ট মনকে। অন্তিক চলে যেতেই মিষ্টি চিরুনি দরজার দিকে ছুঁড়ে মেরে বলে, এক মাঘে শীত যায় না অন্তু, আমি আপনার মনকে মরুভূমির বালুর ন্যায় চৌচির করে ফেলবো একদম,
তখন এই মিষ্টিকেই পানি দানে প্রয়োজন পড়বে। হ্যাঁ, তোমার অনিশ্চিত জীবনের কথা ভুলে যেও না অন্তিক, মেয়েটাকে এভাবে ঠকানো কি ঠিক হচ্ছে? চাচির ঘরে মাতানত অবস্থায় অন্তিক সে তার নিষ্ফল জীবনের কথা বলেনি, না ভুলেছে জীবনের বিশেষ বেফায়দা অংশ। গাছের অপরিপক্ক ফলের ন্যায় তার জীবন, এ জীবনে মিষ্টির আগমন তার জন্যেই অনর্থক। চাচির ঘরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের সুবাদে এসেছিল সে। মাথানত করে অন্তিক চাচির উদ্দেশ্যে বলে, আমি আমার নিষ্প্রয়োজন জীবনের কথা ভুলিনি চাচি, দাদার ওয়াদার জন্য বিয়ে করতে বাধ্য হয়েছি, মিষ্টির কোনো ক্ষতি করব না, সঠিক সময় আসলে সম্পর্ক থেকে আমি পিছিয়ে যাব। অন্তিক এক মুহূর্তের জন্য লাইলার ঘরে অবস্থান করে না। প্রস্থান নেওয়ার আগে পিছনে ফিরে তাকালে লাইলা বেগমের বিজয়ের হাসি দেখতে পেত। অন্তিকের বাবা কায়েস ঘরে শুয়েছিলেন, বাড়ির ছোট ছেলে হলেও একাকিত্ব অসুস্থতায় বার্ধক্য যেন তাকে অতি শীঘ্রই পাকড়ে ধরেছে। মিষ্টি দরজার ভেতর মাথা ঢুকিয়ে শ্বশুরের অবস্থান বুঝে নেয়, মাথা সেভাবেই রেখে অনুমতি নেয় প্রবেশের। বাবা আসবো? রুনা চলে যাওয়ার পর থেকে কায়েস চুপচাপ থাকে, বিশেষ কোনো কাজ করেন না, দুবেলা দুমুঠো ভাত কপালে জুটলে খান, নয়তো চিড়ে মুড়ি খেয়ে বসে থাকেন। চোখ খুলে মিষ্টির মাথা দেখে চিনতে না পারলেও বাবা ডাক্কা সম্বোধন নিয়ে বুঝতে পারেন ছেলের নববধূ এসেছে। শোয়া থেকে উঠে চোখে চশমা পরে দুর্বল স্বরে উত্তর দেন, এসো মা। মিষ্টি ভেতরে প্রবেশ করে চিন্তিত কণ্ঠে বলতে শুরু করেন, এ কি বাবা, আপনার স্বর দুর্বল শোনা যাচ্ছে কেন? আপনি এখনো খাননি? এই তো যাচ্ছিলাম খেতে। শ্বশুরের থতমত খাওয়া মিষ্টির দৃষ্টিতে এড়ায়নি। চঞ্চল মেয়েটা তৎক্ষণাৎ শ্বশুরের কাছে এসে হাত ধরে টেনে ঘর থেকে বের হতে হতে বলে, আপনি এখনো অনাহারে বাবা? আমার বাবা জানেন কি বলে, সকাল সকাল উঠো, শরীর মন সুস্থ রাখো। কায়েস মিষ্টিকে ছবিতে একবার দেখেছিল, গতকাল ব্যস্ততায় তেমন দেখা হয়নি, কথা হয়নি। আজ দেখে সে বুঝতে পারছে মেয়েটা চঞ্চল সাথে বুদ্ধিমতী। পাখির ঘরের সাথেই খাবার ঘর, বসার ঘর পার করে সেদিকে যেতে হয়, অন্তিকদের বাড়ির আগের আমলে নিয়মে করা। দোতলা বাড়ির উপরতলায় অন্তিকরা তিন ভাই বোন থাকে, নিচতলায় মুরব্বীরা। নাজিমুদ্দিনকে দেখে মিষ্টি থেমে যায়, মুখে হাসির রেখা টেনে জিজ্ঞাসা করে, নাজিমুদ্দিন পত্রিকা পড়ছিলেন, নাত বইয়ের কথায় অবাক চোখে তাকান। ছোট ছেলেকে নিচে আসতে দেখে মনে মনে খুশি হন। তিনি ভেবেছিলেন নাত বউকে প্রথম দিনেই আদব কায়দা শিখিয়ে দেবেন, কিন্তু তার বলার পূর্বে মিষ্টি ডাক মোটেও আশা করেননি। মনে মনে তিনি খুশি হলেন, পত্রিকা মুখের সামনে ধরে বলেন, বেশ ভালো, প্রথম দিন থেকেই সংসার বুঝতে চেষ্টা করছো। কড়া লিকার দিয়ে এক কাপ চা আনো, আর চিনি এক চামচ দিবে। বসার ঘর পার হতে লাইলা বেগম কামরা থেকে বের হয়ে আসেন। শ্বশুরকে বসার ঘরে পেয়ে মাথার ঘোমটা লম্বা করে টেনে খাবার ঘরে প্রবেশ করে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কায়েস রুটির সাথে আলু ভাজি মাখিয়ে খাচ্ছে। এই সময় লাইলা বেগম এই দৃশ্য দেখবেন তা প্রত্যাশা করেননি। দুই বেলা ভাত সে কায়েসের ঘরে পাঠালে তবেই গিলতে পারে, নচেত অনাহারে থেকে যায়। লাইলাই কাজটি ইচ্ছে করে খুবই নিপুণভাবে সম্পন্ন করেন শ্বশুর ও স্বামীর আড়ালে। কায়েসও ভাবিকে দেখে ইতস্তত বোধ করেন, মিনমিন করে বলেন, নতুন বউ নিয়ে আসলো। লাইলা বেগমের মুখটা পাঞ্চির রূপ ধারণ করে নতুন বইয়ের কথা শুনে। প্রথম দিনে চুলার ঘর দখল করে নিয়েছে, ভবিষ্যতে তো তার এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে কাজ করবে। এসব ভাবনায় আসতেই লাইলা টনক নড়ে, ধপাধপ পা ফেলে চুলার ঘরে মিষ্টিকে চা বানাতে দেখে কুবুদ্ধি মাথায় আটে। নববধূ যদি চা আনার সময় চাচি শাশুড়ির হাত পুড়ে ফেলে সেটা খারাপ দেখায়। বুদ্ধিটা মাথায় আসতেই বিশ্রী হাসে লাইলা বেগম, সে দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নতুন বইয়ের ফেরার। বেশি বুদ্ধি হলে পতন অনিবার্য, বাংলা ব্যাকরণে এই প্রবাদ পড়েনি এমন কেউ নেই। লাইলা বেগমের কুবুদ্ধি মিষ্টির জন্য অনিশ্চয় ঝুঁকি নিয়ে আসে। মিষ্টির গগনবিদারি চিৎকারে মোল্লাবাড়ির জমিন আসমান কেঁপে ওঠে। লাইলা এহেন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না, ফর্সাতক লালচে রূপ ধারণ করেছে। নাজিমুদ্দিন ও কায়েস তাদের কাজ ফেলে দ্রুত এসে পাকঘরে দৃশ্য দেখে থমকে যান। পাকঘরের দৃশ্যটা ঠিক এরকম, মিষ্টি হাত ধরে কান্না করছে আর লাইলা বেগমের হাতে চায়ের পাত্র। অন্তিকের দাদা ও বাবার যা বুঝার তা বুঝে গিয়েছেন। নাজিমুদ্দিন হুঙ্কাচ্ছেন, বুদ্ধি তোমার লোপ পাইছে বৌমা, এতটুকু বাচ্চা তোমার কি ক্ষতি করছে? আগুনে পোড়াইতে চাইলে নিজের সন্তান গড়ে পোড়াও, নাত বউয়ের ধারের কাছেও আসবা না। আব্বা আমি তো দা, লাইলা বেগম মুখ খুলতে নিতেই আবারও নাজিমুদ্দিনের আক্রোশের শিকার হন। খবরদার বৌমা, মিশা বইলা স্তাফাই গাইতে হইব না, তোমার স্বভাব সম্পর্কে আমার জানা আছে। অন্তিকের বাবা ও দাদা মিলে মিষ্টিকে চুলার ঘর থেকে বের করে আনেন। মিষ্টি কাঁদো কাঁদো চোখে লাইলা বেগমের দিকে হাত বাড়িয়ে দিয়ে ইশারায় বলে, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, নিয়ম ভেঙে প্রথম ঘুঘু তোমার ফাঁদে তোমাকেই ফেললো। লাইলা বেগম বিস্ফোরিত নয়নে তাকান, এতটুকু বাচ্চা মেয়ে তাকে কিভাবে শায়েস্তা করলো সব যেন মাথার উপর দিয়ে গেল।
হাতের পাত্রখানা সজোরে জমিনে ফেলে ফুসফুস করতে থাকেন। অফিসে মাত্রই পৌঁছেছিল অন্তিক। দাদার কল আসে অনুমতি না নিয়ে অফিস থেকে বের হয়ে আসে সে। অবশ্য অফিসের গেটে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে, সত্য মিথ্যা বানিয়ে বলে সে বের হয়ে আসে। ব্যস্তময় শহরে যানজট ফেলে প্রায় 2 ঘন্টা পর বাসায় ফিরে অন্তিক। দাদার কথা মতো বার্নক্রিম নিয়ে এসেছে সে। বাড়ি প্রবেশ করে কাউকে কিছু না বলে চাচির ঘরে প্রবেশ করে অন্তিক। লায়লা বেগম তখন ফোনে কারো কাছে নালিশ করতে ব্যস্ত ছিল। অন্তিককে দেখে মনের সকল ঝাল তিনি ছেড়ে দেন। আসছো নতুন বউকে এখনই আমার বিরুদ্ধে ফুসলিয়ে দিয়ে কি তুমি সত্যিকে ঢেকে রাখতে পারবে? তুমি ওই মেয়েকে আজ ওই বাপের বাড়ি রেখে আসবে, নয়তো আমি সত্যিটা মেয়ের বাবা মাকে জানাবো। কত বড় সাহস, আমাকে বকা খাও না। অন্তিক বরাবরের মতোই মাথা নত করে সবটা শুনে যায়। অন্তিকের মতো কিছু অসহায় ছেলে আজও পৃথিবীতে আছে, যাদের নিঃশ্বাস গ্রহণ ত্যাগ করতে গেলেও হিসাব করে নিতে হয়, নচেত লাইলা নামক কিছু সমাজের কীট পতঙ্গ তাদের কুড়ে কুড়ে খায়। মলমটা এনেছিলাম চাষি, কথাটা যেন যথেষ্ট ছিল লাইলা বেগমের গরম মাথা আরো গরম করতে। সে টকবগিয়ে জ্বলে উঠে বলে, এখন কি ওই মেয়েকে আমার মলম পটি পড়াতে হবে? পারবো না, এই লাইলা বেগম বড় বড় মানুষদের জীবন জাহান্নাম বানাতে পারলে হাটুর বয়সী মেয়ের জীবন শেষ করে দিতে একদিনের সময় লাগবে। অন্তিক বুঝতে পারে বার্নক্রিম কার প্রয়োজন। সে গভীর নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। মিষ্টি তখন শাড়ির আঁচল ঠিক করছিল, এক হাতে পেরে উঠছিল না। অসহ্য এসে শাড়ির আঁচল জমিনে ফেলে দেয়। ঠিক এই মুহূর্তে অন্তিক ঘরে প্রবেশ করে। মিষ্টির অর্ধ বস্ত্রে ঢাকা শরীর দেখে চোখ জোড়া বড় করে নেয়। মিষ্টিও অবাক, সে বোকাসরে অন্তিকের উদ্দেশ্যে বলে, দাদি বলেছিল বউয়ের শাড়ির আঁচল তুলে দিলে সোহাব হয়, অন্তু আপনি কি শুনছেন আমার কথা? আপনার দাদি কি এই কথা বলেনি যে যখন তখন যাতার সামনে সব কথা বলতে নেই? হাতের পোড়া স্থানে মলম লাগিয়ে দিচ্ছে অন্তিক। গালে হাত দিয়ে মনোযোগ সহকারে তাকে দেখছে মিষ্টি। অন্তিকের কথার জবাবে বলে, দাদি বলে দিয়েছে স্বামীর সামনে লজ্জা শরমকে কৌটায় ভরে রেখে দিতে। কথাটা শুনে অন্তিক বিষম খায়। মিষ্টির মুখে তখনও সেই দুষ্টু হাসি। হাতের যন্ত্রণা নিবারক ঔষধি যে তার সামনে, কত শত কল্পনা জল্পনা করেছে সে মানুষটার জন্য, তা কি অন্তিক জানতে পারবে? কখনোই না। মিষ্টি না বললে অন্তিক কি তার বাবা মাও জানতে পারবে না? মেয়ে এতটাও বোকা হইও না, নিজের জীবনকে ভালোবাসো, অন্যের জন্য সময় ফুরালে সে সে পথ ভুলবে। অন্তিকের কথার মর্মার্থ মিষ্টি বুঝতে না পারলে তাকে জ্বালাতে মাথায় দুষ্টু বুদ্ধি এটে হাত নাড়াচাড়া করতে থাকে। অন্তিক মিষ্টি থেকে যতই দূরে সরে আসতে চাইছে, মিষ্টির দুই মিষ্টি কার্যকলাপে ততই কাছে চলে আসছে। হাত নাড়াচাড়ে অন্তিক এক পর্যায়ে বিরক্ত হয়ে মিষ্টির গাল চেপে ধরে বলে, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিও না মেয়ে, সে সে সইতে পারবে না। আমার সামনে বাঘ সাজতে পারলে চাচির সামনে ভেজা বিড়াল সাজার ব্যাপারটা ব্যাখ্যা করবে না অন্তু? অন্তিকের হাত নরম হয়ে আসে, নজর এলোমেলো তার মিষ্টির উদ্দেশ্যে বলে, তেমন কিছুই নয়, আমার বিষয়ে এত ভাবার প্রয়োজন নেই। কথা লুকাচ্ছেন, আমার কাছে থাকলে কথার জালে ফাঁসিয়ে দেবো একদম। মনে সংশয় না রেখে পেটে যা আছে বলে ফেলুন তো, আমি মেয়েটা দুষ্টু হতে পারি কিন্তু খারাপ তো না। অন্তিক নিশ্চুপ থেকে মিষ্টির থেকে দূরে সরে আসে। তার জীবনের সবচেয়ে সত্যি কথা চাইলেও সে জানাতে পারবে না মিষ্টিকে। ভাবনায় বিভোর থেকে সে পরিধানের বস্ত্র খুলে ফেলে মিষ্টি নামক নববধূর কথা ভুলে। মিষ্টি এক হাতে চোখ ঢেকে নিয়ে চিৎকার করে বলে, আমি সব দেখে ফেলেছি অন্তু, আপনি আরো বিভস্ত্র হন, আমি কিন্তু চোখ বন্ধ করব না। অন্তিক এবার হেসে ফেলে। এক মুহূর্তের জন্যে মিষ্টি নামক মিষ্টির স্বাদ নিতে ইচ্ছে জাগে। দুষ্টু মেয়েটা মন ভালো করার ঔষধ, জাদুটা না জানে হয়তো, তাই তো অন্তিক কয়েক ঘন্টার মায়ে জড়িয়ে যাচ্ছে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হয়তো এভাবেই হয়। পবিত্র বন্ধনের মাধ্যমে সম্পর্ক আরো সহজ ও মজবুত হয়। অর্ধ বস্ত্রে সে মিষ্টির কাছে আসতে থাকে। চোখ ঢাকার কথা বললেও মিষ্টি আঙ্গুলের ফাঁকে ঠিকই অন্তিককে চোখ দ্বারাই গিলে খাচ্ছিল। অন্তিকের এগিয়ে আসা এসে জিহ্বায় কামড় বসায়। বিছানা থেকে নেমে ঘরেই দৌড়াতে শুরু করে। অন্তিকও তার পিছনে ছুটছে। খিলখিল করে হেসে অন্তিকের আকর্ষণ আরো বৃদ্ধি করে দিচ্ছে মিষ্টি। উচ্চস্বরে শুধায়, আমি দুষ্টুমি করছিলাম, সত্যি আমি কিচ্ছু দেখিনি তো, অন্তু আপনি আমাকে শাস্তি দিবেন না। একসময় অন্তিক মিষ্টিকে ধরে ফেলে, দুজনেই হাঁপাচ্ছে। মিষ্টির হাসি তখনও থামেনি। অন্তিকের রোমান্টিক ভাবটাও তার কাছে নিছক মজা মনে হচ্ছে। অন্তিক মিষ্টিকে দেখে শুধায়, আমাকে ভয় পান না? বাক্যে ভয় পাওয়া যায়, কচ্ছপকে না। ছোট্ট প্রাণী বলে দুর্বল হয়েও না মেয়ে, ভুলি যেও না, কচ্ছপে কিন্তু একদিন বিজয় হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই কচ্ছপের দৌড় কতটুকু তা তো জানা আছে, চাচির ভয়ে চুপসে থাকে সদা। হাসির ছেলে মিষ্টি কথা বললেও অন্তিক ভাবনায় পড়ে।
মিষ্টি একদিনে তার পরিবার সম্পর্কে এত বিষয় কিভাবে জানে, পরমুহূর্তে সে ভাবে দাদা হয়তো সব বলেছে। অন্তিকের মনে তবুও সন্দেহের বীজ বুনে সে মিষ্টিকে দেয়ালের সাথে আটকে ধরে। পেশিবহুল শরীরের আড়ালে এইটুকু মিষ্টিকে দেখা মুশকিল। মিষ্টিকে দেয়ালের সাথে চেপে ধরে জিজ্ঞাসা করে, আমার পরিবার সম্পর্কে এত কিছু জানো কিভাবে? মিষ্টির হাসি হাওয়ায় মিলিয়ে যায়। হাসির চোটে মজার ছলে সে এ বাড়িতে প্রবেশ করার রহস্যের আধাংশ বলে ফেলেছে। মিষ্টির বলা কথা আধা ধরলে ভুল হবে, সে যেন পূর্ণ কথা সারমর্ম তুলে ধরেছে অন্তিকের সামনে, যা একটু বিশ্লেষণ করলেই অন্তিক বুঝতে পারবে। কথা ঘুরানোর জন্য মিষ্টি হাত বাড়িয়ে অন্তিকের গলায় ঝুলে কাঁদো কাঁদো স্বরে বলে, আপনি যদি গোয়েন্দা বিভাগে চাকরি করতেন তাহলে কত ভালো হতো, অন্তত পক্ষে আমার হাত পড়ার রহস্যটা তো উদ্ঘাটন করতে পারতেন। অন্তিকে টনক নড়ে, চিন্তায় ভ্রুযুগল কুচকে আসে, সেভাবে সত্যি তো। মিষ্টির হাত কিভাবে পড়েছে তার কথা সে একবারও জিজ্ঞাসা করেনি। অন্তরে অনুশোচনায় দগ্ধ হয়ে মিষ্টির থেকে সরে আসতে নিলে মিষ্টি বাধা দেয়। পূর্বের চেয়েও আরো গভীরভাবে অন্তিকের শরীর ঘেঁষে বুঝায় সে নড়তে নারাজ। অন্তিক অযথা সময় নষ্ট না করে জিজ্ঞাসা করে, হাত পড়লে কিভাবে? চাচিকে বললে তো চাচি সব দেখে দিত। মিষ্টি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। অন্তিক প্রশ্ন করলে সে অন্তিকের বুঝে যাওয়া চোখ খুলতে পারবে এবং পুরনো অপরাধীর অপরাধ সম্মুখে আনতে পারবে। মিষ্টি অন্তিকের উন্মুক্ত বক্ষস্থলে মাথা রেখে বলতে শুরু করে, চা বসে অপেক্ষা করছিলাম, চাচি এসেছেন সেটা দেখে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তখনই চাচি আমার হাত নাড়া দেয়। আর অল্পের জন্য চাচির হাতে গরম চা পড়েনি, কিন্তু আমার হাতে অনেকটুকু পড়ে যায়। যতটুকু বুঝতে পেরেছিলাম আপনার চাচি নিজে পড়ার জন্য এসেছিল, এছাড়াও সকালে উনি যা করেছিল তাতে বুঝতে পেরেছিলাম আমাকে ওনার পছন্দ হয়নি। উনি আমাকে দাদা আর বাবার সামনে খারাপ বানাতে চেয়েছিলেন, আমি তো বিশেষ কিছু করিনি। চা পড়ে যাওয়ার পর হাত জ্বলা শুরু করতেই চায়ের পাত্র চাচির হাতে ধরিয়ে দিয়ে চিৎকার করেছি মাত্র আমি। অন্তিকের যা বুঝার বুঝে এসেছে। লায়লা বেগম তার জীবনের সাথে এই মিষ্টির জীবন গড়তে দিবে না, তাই হয়তো মেয়েটাকে কষ্ট দিচ্ছে। অন্তিক হৃদয়ে পাথর চেপে মিষ্টিকে বক্ষস্থল থেকে সরিয়ে নেয়। মিষ্টির কাঁধে নিজের দুই হাত খুব শক্ত করে চেপে ধরে বলে, আমার থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখবেন, আপনাকে আমার পছন্দ হয়নি। আকাশের বুকে যেমন হঠাৎ মেঘ জমে মিষ্টির মনের, অন্তিকের কথা শুনে তেমনি মেঘ জমে আসে। সে মন খারাপ করে প্রশ্ন করে, আপনার মনে কি তবে পরনারীর বাস অন্তিক? মিষ্টির আধারে চেয়ে যাওয়া মুখশ্রী দেখে অন্তিক নজর ঘুরিয়ে ফেলে। মিষ্টির কাছ থেকে দূরে সরে যেতে নিতেই মিষ্টির রেগে অন্তিকের অর্ধ বিব্রস্ত বক্ষস্থলে খামচে ধরে। বিব্রস্তহীন বক্ষে সঙ্গে সঙ্গে দা বটির চেয়েও অধিক ধারালো পদার্থ প্রবেশ করে। মিষ্টির ভ্রুক্ষেপহীন বাঘিনীর ন্যায় অন্তিককে আক্রমণ করে বসে পুনরায় তাকে জিজ্ঞাসা করে, বলুন না আমার প্রতি অনিয়ার কারণ কি, অন্য কেউ? চোখ বন্ধ করে অন্তিক উত্তর দেয়, যদি হ্যাঁ বলি তবে কি মুক্তি পাবো? বলেই দেখুন। তবে হ্যাঁ, আপনাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি বাছাই করিনি, আমার মন প্রাণ অন্যথায়। মিষ্টি অন্তিকের থেকে সরে আসে, অভিমানে অন্তর খরণ হয় তার। তাকে অন্তিক বুঝতে পারছে? মন খারাপ করে অন্তিকের কাছে পুনরায় ফিরে হাত অন্য প্রান্তে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার ফোনটা দিন। অন্তিক বিনা বাক্যে মিষ্টির ফোন ফেরত দেয়। বিছানায় বসে কাউকে ফোন করে সে। দুই একবার রিং হতে কাঙ্ক্ষিত ব্যক্তি ফোন ধরলে মিষ্টি বলতে শুরু করে, তুমি না বলেছিলে বিয়ে করলেই ঝামেলা শেষ, বিয়ের পর স্বামী ভক্ত হলে স্বামী খুশি হয়, কই আমার স্বামী তো অখুশি। বজ্জাত খরগোশের মা, মিথ্যা বলে আমাকে পরের ঘরে পাঠালে, নিজে মুক্তি পেয়ে আমার জীবনটা জাহান্নাম বানালে। একবার বাড়ি আসি তোমার চামড়া কেটে নুন দিয়ে খাবো আমি, বলে দিলাম। হ্যাঁ, কথা শেষ করে অপর পক্ষকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টি ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারে। অন্তিক বোকার ন্যায় কথাগুলো শুনে অবাক হয়। কিয়ৎ সময় পার হতে মিষ্টি অন্তিককে শক্ত কথা শোনাবে বলে প্রস্তুতি নিতেই অন্তিকের বিব্রস্ত বক্ষস্থলে নজর পড়ে। পাঁচাঙ্গুলের নখের গর্ত হয়ে আছে সেখানে, কয়েক জায়গায় ছোপছোপ রক্তের দাগ বিদ্যমান। মিষ্টির খুবই আফসোস হয়, সে নিজের প্রিয় নখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, চিন্তা করিস না, আজই তোর কতল হবে। ঘরের চারপাশে চোখ বুলে ওষুধের বাক্স দেখতে পায় সে। সেখান থেকে স্যাভলন ক্রিম নিয়ে বিনা বাক্যে অন্তিকের বক্ষস্থলে দিতে শুরু করে। মিষ্টির জীবনে দুঃখ নামক ঝড় আসা নিষেধ, সবকিছুই যেন তার কাছে পানি ভাত। অন্তিকের বুকে ফু দিয়ে ক্রিম লাগাতে লাগাতে বলে, আপনি আপনার বাবার মতো হয়েছেন অন্তু, বাবাও মিথ্যে বলতে পারে না, আপনিও পারেন না। আমার প্রতি অমনোযোগের কারণ জেনে নিব আমি, তার আগে আপনাকে মিথ্যা বলা শেখাবো। মিষ্টির কথা শেষ হতেই কেউ একজন জোরে দরজা খুলে নেয়। মিষ্টির ঠোঁট তখন অন্তিকের বিবস্ত্র বক্ষস্থল ছুঁই ছুঁই। দরজা খোলার উচ্চ আওয়াজে ভয়ে মিষ্টির ঠোঁট জোড়া অন্তিকের বুকে ঠেকে। তখনই কারো ভরাট কণ্ঠস্বর শোনা যায়। আগন্তুক গগন বিদারী চিৎকার করে বলে ওঠে,
এখানে এসব কি হচ্ছে? মিষ্টি সেই অবস্থায় দরজার দিকে তাকায়। মানবী এই কাউকে দেখে টনক নড়ে, শাড়ির আঁচল অন্তিকের উন্মুক্ত বক্ষস্থলের উপর মেলে ধরে বলে, এ কোন আপদের আগমন ঘটলো জীবনে? দেখিস না বউ রোমাঞ্চ করছে। কলি লাইলা বেগমের ছোট সন্তান, হোস্টেলে থেকে পড়াশোনা করে, অন্তিককে মনে প্রাণে খুব চায়। মোল্লা বাড়িতে থাকা অবস্থায় অন্তিকের ঘরকে নিজের ঘর মনে করে সারাদিন পড়ে থাকত। অন্তিকের জন্য সাজগোজ ছিল তার নিত্যকার কাজ করে। কখনো অন্তিকের সামনে শরীরের বিশেষ অঙ্গ পরিদর্শন করে আকৃষ্ট করতে চেয়েছে, আবার কখনো অন্তিকের কাছাকাছি চলে আসার চেষ্টা করত সে। লাইলা বেগম মেয়ের তীব্র বেহায়াপনা দেখে অন্তিককে দোষারোপ করে। অন্তিকের দাদা নাজিমুদ্দিন ও চাচা ফিরোজের কাছে তার ব্যাপারে কুৎসা রটনা করে। বাড়ির ছেলেকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না, এদিকে ছোট ছেলে অসুস্থ বলে কায়েসকে তারা অগ্রাহ্য করতে পারবে না। অন্তিককে বাড়ি ছাড়া করলে শেষে ছোট ছেলেকে চিরদিনের জন্য হারাতে হবে। এসব ভেবে নাজিমুদ্দিন কলিকে হোস্টেলে পাঠানোর চিন্তা করেন। এমনকি অন্তিকের বিয়ের ব্যাপারটাও খুব জলদি সেরে ফেলেন কলির অগোচরে। আশ্বিনের হঠাৎ বৃষ্টির মতো আজ কলির আগমন ঘটে মোল্লা বাড়িতে। এসেই সরাসরি অন্তিকের ঘরে প্রবেশ করে। অন্তিকের সাথে অন্য নারীর ঘনিষ্ঠ সম্পর্ক মেনে নিতে তার কষ্ট হচ্ছে। অন্তিকের কথার প্রত্যুত্তরে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না অন্তিক ভাই। অন্তিক কলিকে দেখিয়ে মিষ্টির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে প্রত্যুত্তরে বলে, ঘর থেকে বের হ কলি, তোর ভাবিকে আদর করা বাকি আছে। অন্তিকের কথায় কলির অন্তরে কিসের ঝড় বইছে জানা না গেলেও মিষ্টির কপালের মাঝে সূক্ষ্ম ভাজ স্পষ্টত বোঝা যাচ্ছে। অন্তিক আর চোখে মিষ্টির দিকে তাকিয়ে কলির দিকে মনোযোগ দেয়। বুদ্ধিমতি মিষ্টি ঠিকই অন্তিকের কারসাজি বুঝতে পারে। কলির সামনে লজ্জা পেয়ে আঁচলে মুখ ঢাকে সে। বেচারা কলি এমন দৃশ্য দেখে সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে আসে। বৈকালীন সময়ে বসার ঘরে প্রতিবেশীদের হাসিতে মোল্লা বাড়ি মেতে উঠেছে। সকলের মধ্যমণি মিষ্টি আর অন্তিক। মিষ্টির দুষ্টুমিষ্টি কথায় আমন্ত্রিত প্রতিবেশীগণ তৃপ্ত। লাইলা বেগম ও কলি অদূরে দাঁড়িয়ে সব দেখছে। দুজনের মুখে পানসেটে ভাব, একজন শত্রুর খুশিতে নাকশ তো অপরজন প্রিয়জনের পাশে অন্য নারী দেখে নাকশ। প্রতিবেশী একজন লাইলা বেগমকে ডেকে বলতে শুরু করে, সকালে বউ না দেখা ভালোই করছো লাবা ভাবি, মায়াডা কি মিষ্টি একদম নামের মতো, আমগরও যেমন মাথায় তৈলা রাখছে, দেইবা একদিন মোল্লা বাড়ির সংসারও খুব সুন্দর কইরা চালাইব। মুখে হাসি রেখে দাঁতে দাঁত চেপে লাইলা বেগম উত্তর দেন, আজকালকার পোলাপান তো স্বামীর ঘরে ঢুকেই মা চাষিদের কথা শোনে না, অসম্মান করে, দেখতেই পায় না, এখন তো সব ঠিকঠাকই দেখতাছি, এই মোল্লা বাড়ির বউ হওয়া অত সহজ না ভাবি, দুই একদিন যাক তারপর বোঝা যাবে। লাইলা বেগমের কথায় প্রতিবেশীরা সায় দেন। হাসি মজার মাঝে বিকাল পার হতে সকলে বিদায় হন। সন্ধ্যার সময় বাড়ির পুরুষেরা বেশিরভাগ বাহিরেই থাকে, তাদের দেখা মিলে চায়ের দোকানে। চাওয়ালা চাচাদের হাতের চায়ের স্বাদ ঘরের চায়ের কাপে খুঁজেও পাবে না। অন্তিক ও কলির ভয়ে বাড়ি ছেড়েছে, আসবে গভীর রাতে, যা সে ইতিপূর্বেই করে এসেছে। নববধূর কথা সে ভুলেই গিয়েছে। ওই যে বলে না, বিপদে পড়লে মানুষ আপনজন কি নিজেকেই ভুলে যায়। বাড়িতে দুজন নারী মিলে মিষ্টির সাথে কি কি করতে পারে তা সবার কল্পনার বাইরে। সন্ধ্যার আলো জ্বালাতে মিষ্টি নিচে নামে, সন্ধ্যায় নাস্তা খাওয়ার অভ্যাস, নতুন বাসায় কোথায় কি আছে তা অজানা বিধায় ঘুরে ঘুরে চারপাশ অবলোকন করছে সে। আমার জানের কাছ থেকে দূরে থাকবে অসভ্য মেয়ে, কলি বসার ঘরে রাগে ফুসফুস করছিল। মিষ্টিকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। মিষ্টি কানের পোকাকে নাড়িয়ে দিয়েছে এমন একটা ভাব করে সে কানে হাত রাখে, দুই একবার কানে নাড়াচাড়া করে উত্তর দেয়, আমি মনে প্রাণে রূপবতী মেয়ে, আসক্তিও কেবল স্বামীর জন্য, মেয়েদের জানের পেছনে ছোটাছুটি করার কোনো কারণ দেখি না ননদিনী। তুমি নিশ্চিত থাকো, তোমার কই মাছের ওই জানের পেছনে এত এই মিষ্টি লাগতে যাবে না। আমি আমার জানের জান অন্তিক ভাইয়ের কথা বলছি অসভ্য মেয়ে, অন্তিক ভাই শুধুই আমার, কত রাত অন্তিক ভাইয়ের জন্য নিজেকে তৈরি করেছি তা তুমি জানো? একদিনের মেয়ে হয়ে অন্তিকের কাছাকাছি চলে এসেছ, লজ্জা করে না? অন্তিক আমার, ওর মন শরীর সবখানে শুধুই আমার অধিকার। মিষ্টি চলে যাচ্ছিল কলি শেষোক্ত কথা শুনে ফিরে আসে, কলির দিকে এগিয়ে আসতে আসতে বলতে থাকে, আরেকবার তোর ওই জবান থেকে বলে দেখ, ক্যাকটাসের কলি, তোর জিভটা আমি একদম কেটে ফেলবো, ওই রাক্ষস পেতনি, তুই দেখোস নাই আমার অন্তু আমাকে কতটা সোহাগ করে, চাক্ষুষ দেখে ও আমার জান মন প্রাণ বলিস কি করে, হ্যাঁ আরেকবার অন্তুকে নিজে বললে না, মাথার চুল একটা একটা করে ছিঁড়ে কয়লার আগুনে একদম পুড়ে দেব, আসছে কলি বাঁশের ফলি। কলি স্তব্ধ বনে যায়, মিষ্টির সাহস দেখে অবাক হয়ে যায়। সে কিছু বলার জন্য মুখ খুলতে নিতেই মিষ্টি আঁচলের নিচ থেকে রেকর্ডিং করা কলির কথাগুলো বাজায়। কলির আগে প্রস্থান নেওয়ার পূর্বে মিষ্টিকে খুব করে শাসিয়ে যায়, তোমাকে দেখে নিব মেয়ে।
মিষ্টি ভেংচি কেটে পাকের ঘরে চলে যায়। বিড়বিড় করে বলে, এমন পরগাছাকে কিভাবে উপরে ফেলতে হয় তাই মিষ্টির খুব ভালোই জানা আছে। সময়টা তখন রজনীর 8টা বাজে। মিষ্টির হাসির আওয়াজ শোনা যাচ্ছে কায়েসের ঘর থেকে। শ্বশুর বউ মিলে মোবাইল ফোনে লুডু খেলছে, খেলা একদম শেষ পর্যায়ে। দুজনেরই একটা গুটি অবশিষ্ট রয়েছে। মিষ্টি পুরোদমে খেলায় মগ্ন। সে অসহায় কণ্ঠে শ্বশুরকে বলে, বাবা হেরে যান না, আপনি খুব পাকা খেলোয়াড়, পারছি না তো। কায়েস উত্তর দেয়, আজ তোমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে, তার সাথে লুডো খেলতাম, এভাবে না পারলে বলতো, রেনো থাকলে তোমাকে মাথায় তুলে রাখতো। মিষ্টি এবার নড়ে চড়ে বসে। এ বাড়িতে আসার পর থেকে শাশুড়ি নামক মানুষটাকে দেখা হয়নি। শাশুড়ি নামক মানুষটির আচরণ কেমন তা উপলব্ধি করতে পারেনি। সত্যি কি সব শাশুড়ি খারাপ হয়? মিষ্টি উৎসাহের সাথে জিজ্ঞাসা করে, কি পৃথিবীতে নেই বাবা? জানি রে মা, আমার উপর অভিমান করে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কোথায় গিয়েছে কেউ জানি না। তোমার শাশুড়ি এমন একজন জেদি মানুষ ছিলেন, যদি সে না চায় তাহলে কেউ তাকে খুঁজে পাবে না। আপনাকে কিছুই বলেনি কেন চলে গিয়েছে? না, আমার এখনো মনে আছে, চলে যাওয়ার আগের দিন রাতেও একসাথে খাবার খেয়েছিলাম, কত খুশি ছিলাম আমরা। কিন্তু এর পরের দিন সকালে তার সকল প্রয়োজনীয় বস্ত্র বাসায় পড়ে থাকলেও মানুষটা ছিল না। আপনি কখনো খুঁজতে চেষ্টা করেননি বাবা? কায়েস লম্বা নিঃশ্বাস ত্যাগ করে অসহায় স্বরে বলে, আমি না তাকে খুঁজিনি, মোল্লা বাড়িতে এই ঘরে পড়ে আছে। আমি জানি সে একদিন আসবে, কারো মাধ্যমে হোক বা নিজে থেকেই হোক, সে আসবে। মিষ্টি শ্বশুরের বিশ্বাস দেখে আরও কিছু বলতে নেবে, তার আগে মোল্লা বাড়ির প্রধান ফটকে শব্দ হয়। মিষ্টি শ্বশুরকে বলে বাইরে শব্দের উৎস খুঁজতে বের হয়ে আসে। অন্তিক এসেছে প্রবেশদ্বারে, চোরের মতো মাথা ঢুকে আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করছে সে। এমন সময় মিষ্টি ঘর থেকে বের হয়ে আসে। অন্তিকের এই অবস্থা দেখে দুষ্ট হয়ে এসে এগোতে থাকে, উদ্দেশ্য অন্তিককে ভয় দেখানো। অন্তিক পা আগাতে নিতেই তাকে জাপটে ধরে গালে চুমু বসিয়ে দেয়। অন্তিক ভেবেছিল কাজটা কলির, কিন্তু পর মুহূর্তে মিষ্টির খিলখিল হাসিতে সে বুঝতে পারে এটা তার নববধূর কাজ। মিষ্টি হেসে বলে, ভিটামিন এ পেতে কেমন লাগে অন্তু? অন্তু সাথে সাথে চমকায়িত, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। সে ভাবছে এই মেয়ে লজ্জা শরমের বালাই নেই নাকি, ঘরের কাজ বাহিরেও কিভাবে করে যাচ্ছে সে। ভদ্র অন্তিক মিষ্টির সান্নিধ্যে এসে নিজের সত্তাকে হারিয়ে ফেলে। মিষ্টির মিষ্টি হাসির মায়ায় পড়ে বাঁকা হেসে মিষ্টির দিকে ঠোঁটে গয়। লজ্জায় আড়ষ্টতায় মিষ্টি নুয়ে যায়, গালগুলো গোলাপের পাপড়ির ন্যায় গোলাপি হতে থাকে। অন্তিক ওই লাল গোলাপি গালে জোরে জোরে কামড় বসায়। মিষ্টি তৎক্ষণাৎ গগন বিদারী চিৎকার করে ওঠে। লায়লা বেগম ঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করে, কেউ মরে গেল নাকি? মিষ্টি লায়লা বেগমের ন্যায় উচ্চস্বরে শুধায়, আপনাদের ছেলে কামড় দিয়েছে। লায়লা বেগম নির্লজ্জ বলে চলে যায়। অন্তিকের তখন চোখ যায় দোতলায় দাঁড়িয়ে থাকা কলির দিকে। বিড়বিড় করে অন্তিক তখন বলে ওঠে, এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পাবে? অন্তিক রাগান্বিত চোখে মিষ্টির দিকে তাকায়। মিষ্টির হাত ধরে মোল্লা বাড়ি থেকে বের হয়ে আসে। তুমি সুন্দর, সুন্দরতম, আমন্ত্রণ গাথায় কালো রং, তুমি জ্যোৎস্নার ডানাযুক্ত পরি, আমার হৃদয়ে কাল বসে কি ঝড়ের উদ্রেক শুধুই তুমি, আমার আন্ধার ঘরের আলোর প্রদীপ তুমি। শোনো মে, তুমি অল্প অল্প করে আমায় তোমার করে ফেলেছ, তা কি জানো তুমি? প্রভাতের কিরণ উপচে পড়ছে গগনতলে, তার সাথে জানলা দিয়ে আসা কিরণ অল্প আলো ছড়িয়ে দিচ্ছে মিষ্টির মায়া ভরা মুখশ্রীতে। সেই এই কিরণে অন্তিক মিষ্টিকে দেখছে। অন্তিক কথাগুলো আনমনে বলে নিজেই অবাক হয়ে যায়। মিষ্টির থেকে চোখ সরিয়ে সোজা হয়ে শুয়ে মাথার উপরে ঘুরতে থাকা ঘুরন্ত পাখার দিকে দৃষ্টি ফেলে। অনিশ্চিত জীবনে মেয়েটাকে এনে সে ভুল করেছে, মহাভুল, মেয়েটা তাকে মায়ায় ফেলে দিচ্ছে। অন্তিক মাথা বাঁকা করে আবারও মিষ্টির দিকে তাকায়। মেয়েটার ঘুমের অবস্থা খুবই খারাপ। এই যে বর্তমানে ঠোঁট উল্টে অন্তিকের উপর শরীরের অর্ধ অংশ ছড়িয়ে আরামে ঘুমাচ্ছে। মিষ্টি কি জানে অন্তিকের এখন খুব কঠিন কাজ করতে ইচ্ছে করছে? একজন মেয়ের সামনে নিজের পুরুষত্ব সংবরণ করা খুব কষ্টের, তার উপর মিষ্টি তার বিয়ে করা বধু। মিষ্টির চালচলন অন্তিককে বুঝাচ্ছে যে সেও তার মতো অন্তিককে ঠিক কতটা চায়। কিন্তু অন্তিক তো অপারক, সে চাইলেও মিষ্টি কি অন্য কোনো মেয়েকেই আপন করতে পারবে না? অন্তিকের সত্য জানলে মিষ্টির কাছে সে সারা জীবনের জন্য অপরাধী হয়ে যাবে, যা অন্তিক সহ্য করতে পারবে না। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই, অন্তিকের অফিস 8টায়। গতকাল যেভাবে চলে এসেছিল তারপরে তার চাকরি আছে কি নেই সে ব্যাপারে সন্দিহান অন্তিক।
নানান ভাবনায় অন্তিকের চোখের কোণে জল চলে এসেছে। সে নিজেও টের পায়নি। কারো গরম নরম হাতের স্পর্শে অন্তিকের শরীর শিরশির করে ওঠে। অন্তিক জানে স্পর্শটা তার নববধূর আবেশে অন্তিক চোখ বন্ধ করে নেয়। পর মুহূর্তেই তার কানে কিছু জাদুময়ী কথা ভেসে আসে। মিষ্টি প্রভাতে মিষ্টির আদরে সুন্দর হোক আপনার সকাল অন্তু। পরপর নরম ঠোঁটের স্পর্শ পড়ে অন্তিকের গালে। অন্তিক চোখ তুলে তাকায়। মিষ্টি তার দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। অন্তিক দেখতে পায় তার দেওয়া কামড়ের দাগ মিষ্টির গালে। মনে মনে সে খুবই আফসোস করে তার কৃতকর্মে। হাত বাড়িয়ে মিষ্টির গাল ধরে জিজ্ঞাসা করে, খুব লেগেছে? মিষ্টি দুষ্টু হেসে অন্তিকের হাত বক্ষস্থলের বাম পাশটায় রেখে বলে, এখানে ব্যথা করছে। অন্তিক হাত সরিয়ে নিতে চাইলে মিষ্টি বাধা দেয় না, বরং অন্তিকের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। অন্তিক বলে, কারণ? আপনি আমায় মেনে নিচ্ছেন না কেন অন্তু? আপনার একটা সিদ্ধান্তে আমাদের জীবনটা পাল্টে যাবে। অন্তু লম্বা নিঃশ্বাস ত্যাগ করে বলে, কিছুই পাল্টাবে না মিষ্টি, না আপনি না আমি, সব একই থাকলে শুধু মাঝে কিছু জীবনের অকাল মৃত্যু হবে। চাইলেই সব বাধা অতিক্রম করে নতুন জীবন পাওয়া সম্ভব, একবার চেষ্টা করলে দোষটা কোথায়? অন্তিকের এবার রাগ হয়। মিষ্টি এত অবুজ কেন? কেন বারবার তাকে মিষ্টির দিকে টেনে নিতে চাইছে? কি হবে তাতে? কয়েকদিনের হাসি খুশি থাকলে সত্যিটা জানার পর তাকে ফেলে মিষ্টি চলে যাবে। সে কপট রাগ দেখিয়ে বলতে শুরু করে, বলছি না আমি, আমি আপনাকে আপন করতে পারবো না। পারবো না মানে পারবো না। এই পড়াশোনা করেছেন নাকি? গ্রামের নানি দাদির যথা শিখিয়েছে তাই শিখিয়েছেন, বাংলা কথা বলছেন না? মিষ্টির চোখের পানি টলমল করছে। সে অন্তিকের উচ্চ আওয়াজ মেনে নিতে পারছে না। নাক টেনে কান্না নিবারণের চেষ্টা করছে কিন্তু পারছে না। একসময় আওয়াজ করে কেঁদে ওঠে। অন্তিকের কাছে এসে তার বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলতে শুরু করে, আপনি খুব খারাপ অন্তু, খুব খারাপ। আমায় কষ্ট দিয়েছেন আপনি, আমার কষ্ট হচ্ছে অন্তু। আমি কি সাথে আপনার কাছে আসতে চাইছি? আপনাকে ভালোবেসে ফেলেছি তাই তো একটু বেহায়া হয়ে গিয়েছি আমি। আপনি চাইলে আর কাছে আসবো না, অন্তু বলেও ডাকবো না, বিছানায়ও ঘুমাবো না, জমিনে পড়ে থাকবো। যেদিন আপনার মন আমার জন্য কাঁদবে সেদিন আসবো। মিষ্টির মুখের অন্তু সম্বোধনটা অন্তিকের প্রিয় হয়ে গেছে। মিষ্টির কান্নামাখা কথাগুলো শুনে অন্তিকের মন খারাপ হয়ে যায়। মিষ্টি তখনও কাঁদছে। শ্বশুরবাড়িতে সব মেয়েরাই অসহায় হয়ে থাকে। এক পরিবেশ থেকে অন্য পরিবেশে সে স্বামীকেই আপন ভাবে। সেই স্বামী যদি খারাপ আচরণ করে তো মেয়েদের মনটাই ভেঙে যায়, বিশ্বাস উঠে যায় পুরুষদের উপর থেকে। মিষ্টি অন্যদিকে ফিরে বলতে শুরু করে, আপনি যান অন্তিক, আমার কান্না দেখলে পরে আপনার মন গলে যাবে, আমি নিজেকে ঠিক সামলে নেব। মিষ্টির ভাঙা স্বরে অন্তিক মূর্ছা যায়। মনের কথা না শোনার ইচ্ছে জাগে। সে আপাতত সম্মুখে ক্রন্দনরত মেয়েকে আগলে রাখতে চায়। সে ভবিষ্যৎ জানে না, সময় সাপেক্ষে যা হবে তাই মেনে নিবে। অন্তিক এগিয়ে এসে মিষ্টির শরীর ঘেঁষে শুয়ে পিছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে তার মাথায় ঠোঁট চুয়ে বলতে শুরু করে, অত্যন্ত বলো, তোমার মুখে অত্যন্ত মানে? মিষ্টি হাত সরিয়ে দেয়। অন্তিক পূর্বে চেয়ে আরও শক্ত করে মিষ্টিকে জাপটে ধরে বলতে শুরু করে, আমার অনিশ্চিত জীবনে তোমাকে স্বাগত মিষ্টি। আমার অপবিত্র জীবনে তোমাকে জড়িয়ে অপরাধী হতে চাইনি, তুমি আজই বুঝতে পারছো না, একদিন ঠিকই বুঝবে। অনিশ্চিত জীবন মানে কি? আপনি কি ক্যান্সারের রোগী, নাকি হাত পা অকেজো, নাকি কিডনি নাই, নাকি হার্ট ফুটা, নাকি হিজলা? আল্লাহ! সেসব তো কথা শুনে অন্তিক জোরে হেসে ফেলে। মিষ্টির কাঁধে কামড় দিয়ে বলে, প্রমাণ দিব। মিষ্টি চটে গিয়ে অন্তিকের দিকে ফিরে। অন্তিক তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট জোড়া মিষ্টির ঠোঁট জোড়ায় আঁকড়ে ধরে। মিষ্টির এমনটার জন্যে মোটেও প্রস্তুত ছিল না, দম বন্ধ হয়ে আসছে তার, শরীর কাঁপছে। নিজের ভারসাম্য ঠিক রাখতে অন্তিকের সাহায্য নেয় সে। অন্তিককে একইভাবে জড়িয়ে ধরে সে যেভাবে অন্তিক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। লম্বা সময়ের মিষ্টির ভাষ্য মতে ভিটামিন এ গ্রহণ করার পর অন্তিকের কাছ থেকে ছাড়া পায় সে, দুজনই হাঁপাচ্ছে। অন্তিক মিষ্টির কপালের সাথে কপাল ছুঁয়ে মাতাল সুরে বলতে শুরু করে, আজ নিজের কাছে হেরে গেলাম মিষ্টি, কথা দাও যে কোনো পরিস্থিতিতে আমার উপর আস্থা রাখবে, যাই হয়ে যাক দূরে সরে যাবে না। মিষ্টি কি বলবে, কিভাবে বলবে, সে এখনো হাঁপাচ্ছে। অন্তিকের দিকে তাকাতেই লজ্জা লাগছে। অন্তিক কি বিষয়টা বুঝতে পেরেছে? হয়তো, তাই তো মিষ্টিকে বুকের মাঝে ঠাই দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিয়ৎ সময় অতিবাহিত হওয়ার পর মিষ্টি নিজেকে সামলে নেয়, প্রত্যুত্তরে বলে, জানেন না আমার মনে কতটুকু জায়গা দখল করে নিয়েছেন অন্তু, শুধু এতটুকু বলবো, আজ থেকে আপনার আর আমার রঙিন জীবন শুরু। বহু বছরের প্রচলন ভেঙে দিল মিষ্টি। আজকে সন্ধ্যাটায় মোল্লাবাড়ির ছেলেমেয়ে সকলেই বাড়িতে। অন্তিকদের বিয়ের পর দিন সকালে অন্তিকের চাচার ব্যবসাজনিত কারণে সিলেটে গিয়েছিল, সেখান থেকে দুপুরেই ফিরেছেন। সন্ধ্যায় বাবার তলবে বাসায় এসে দেখেন এলাহি কাণ্ড, মিষ্টি আজ বাসায় চা আড্ডার ব্যবস্থা করেছে। নাজিমুদ্দিনের কথা কেউ ফেলতে পারেনি। ইচ্ছায় অনিচ্ছায় সকলেই বসার ঘরে
চায়ের জন্য অপেক্ষা করছেন। এই সুযোগে বহুদিন পর নাজিমুদ্দিন ছেলেদের খবরাখবর নিচ্ছেন। লায়লা বেগম ও কলি অদূরে বসে আছে, তাদের মুখ বরাবরের মতোই পানসে। লায়লা বেগম মিষ্টির উৎসাহ দেখে নিজেই গিয়েছিলেন চুলার ঘরে, উদ্দেশ্য ছিল মিষ্টিকে 8-10 কথা শোনানোর। নাজিমুদ্দিন তা হতে দেননি, ধমক দিয়ে বসিয়ে দেন অদূরে। কথার ফাঁকে সকলের অগোচরে অন্তিক চুলার ঘরে প্রবেশ করে। নববধূকে কোমরে আঁচল গুঁজে কাজ করতে দেখে বিস্তর হাসে। মিষ্টি তখন উপুর হয়ে কি যেন খুঁজছিল। চুলার পাশে থাকার জন্যে মেয়েটা ঘেমে একাকার, সাদা দৃশ্যমান কোমরে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। অন্তিকের মনে বড় ইচ্ছে জাগে মিষ্টিকে আদরে সোহাগে জ্বালিয়ে দিতে, করেও তাই। মিষ্টির দৃশ্যমান কোমরে আলতোভাবে ছুঁয়ে দেয়। অন্তিক ভেবেছিল মিষ্টি তার ছোঁয়া বুঝতে পেরে তাকে দু একটা কথা শুনিয়ে পুনরায় কাজে মনোযোগ দিবে, কিন্তু তার হয়নি। মিষ্টি ওমাগো বলে গগনবিদারি চিৎকার করে ওঠে। বসার ঘরে উপস্থিত সকলে মনে করে হয়তো মিষ্টির হাত আবার পুড়ে গেছে। পেছনে ফিরে অন্তিকের অসহায় চাহনি দেখে মিষ্টি জিভ কাটে। পর মুহূর্তে মাথায় ঘোমটা টেনে চায়ের ট্রে হাতে নিয়ে অন্তিকের দিকে শক্ত চাহনি নিক্ষেপ করে বলতে শুরু করে, আসতে হবে না, ইঁদুর সামনে পড়েছিল তাই চিৎকার দিয়েছি। অন্তিক ভেবাচেকা খেয়ে নিজের দিকে তাকিয়ে বলে, কোনদিন থেকে আমাকে ইঁদুর মনে হয়? নাজিমুদ্দিনের দিকে চা বাড়িয়ে দেয় মিষ্টি। বাচ্চা মোর সুরে বলে, শুনেছি নতুন বউয়ের হাতের প্রথম খাবার ভালো হলেও উপহার দেয়া হয়, চায়ে চুমুক দিয়ে বলুন তো দাদা জান, কেমন হয়েছে? একে একে সকলকে চা পরিবেশন করে নিজেও এক কাপ চা নিয়ে অন্তিকের পাশে বসে। নাজিমুদ্দিন সহ সকলে চায়ে চুমুক দিয়ে চুপ করে বসে রয়, যেন তারা অতীতের কোনো স্বাদ পেয়েছে চায়ে। সকলের স্তব্ধতা দেখে লায়লা বেগমও চায়ে চুমুক বসায়, স্বাদ পরক করে মুখ ফসকে বলে ওঠে, একদম বুবুর চায়ের স্বাদ। সকলে লায়লা বেগমের দিকে তাকান। কায়েস চায়ের কাপ সহ কাউকে কিছু না বলে উঠে চলে যান। ফিরোজ এই প্রথম মিষ্টির উদ্দেশ্যে বলে, এই চা বানানো কোথায় শিখলে? একবার বাবার সাথে পঞ্চগড় গিয়েছিলাম, সেখানে এক দোকানদার মামাকে এইভাবে বানাতে দেখেছি, কৌতূহল বশত সেটাই শিখে নেই। কেন যেটু খারাপ হয়েছে? মিষ্টির কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলে না। নিঃশব্দে চা পান শেষ করে নাজিমুদ্দিন গলা ঝেড়ে বলে, আমার নাতবউ আজ রাতে সকল রান্না করবে, এটাই তার জন্য আপাতত উপহার। চায়ের স্বাদের মতো অন্য খাবারের স্বাদও আমি নিতে চাই। আজ বাড়ি থেকে ছেলেরা বের হবে না, সকলে একসাথে রাতের খাবার খাবো। নাজিমুদ্দিনের কথায় চিরধার্য সকলেই মানে। এদিকে মিষ্টি গরমের জন্য চা পান করছিল না। অন্তিক বুঝতে পেরে মিষ্টির চায়ের পাত্রে ফু দিয়ে ঠান্ডা করার বৃথা চেষ্টা করতে থাকে। মিষ্টির বিষয়টা বুঝতে পেরে অন্তিককে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, কি করছেন অন্তু, মুরুবিরা আছে তো? অন্তিক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার বউ আমার অধিকার, একটা অধিকারও নষ্ট করব না। দূর থেকে কলি সবকিছুই দেখছে। মিষ্টির গালে কামড়ের দাগ দেখে বুঝতে পারে নবদম্পতির মধ্যে সব ঠিকঠাক। সে রাগান্বিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার অন্তিক ভাইকে চাই, যদি এই মেয়েটাকে বাড়ি থেকে না তাড়াও তাহলে আমার মরা মুখ দেখবে। একটা বিপদই কি কম ছিল না লায়লা বেগমের কাছে? মেয়ের মরার কথা শুনে লায়লা বেগম শয়তানি হাসে। সে চায়ের কাপে চুমুকের বদলে থুতু ফেলে বলতে শুরু করে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে এই লায়লা খুব জানে, তোকে শেষ করতে আমার নারীর ধনকেই কাজে লাগাবো বদমাইশ মেয়ে। আজ মিষ্টির বিয়ের তৃতীয় রজনী। মিষ্টির বুদ্ধিমত্তা কথার ছলে এখন পর্যন্ত পরিবারের 3 সদস্যকে আপন করতে পেরেছে সে। রজনীর খাবার তৈরি করার মধ্যে 2 চায়ের ফরমাশ পেয়েছে নাজিমুদ্দিনের কাছ থেকে। বলা যায় নাজিমুদ্দিনের মনের 1/3 স্থান সে জায়গা দখল করে ফেলেছে। মোল্লা বাড়িতে টিকে থাকার সবচেয়ে শক্ত হাত অন্তিকের। মিষ্টি স্বামীকেও আপন করে নিয়েছে। এবার শুধু অন্তিকের ভয় পাওয়া মিষ্টিকে অবজ্ঞা করার কারণ সে জানবে। একা হাতে গোটা মোল্লাবাড়ির পরিবারের খাবার রান্না করা কমটি কথা নয়। চাচি শাশুড়ির সাহায্য সে পাবে এমনটাও আশা করা অনুচিত তার জন্যে। অন্তিক বাসায় আপনও তার, তাই সে অন্তিককে সাহায্য করতে থাকে। কিন্তু কে জানত মিষ্টিকে সাহায্য করার বদলে সে মিষ্টিকে কামড়ে দেবে? অন্তিকের মুখশ্রীতে দুষ্টু হাসি দেখতে পাচ্ছে মিষ্টি। সে মূলত অন্তিকের দিকে তরকারি ঝোলযুক্ত হাত এগিয়ে দিয়েছিল স্বাদ পরক করার জন্যে। অন্তিক বাঁকা হেসে স্বাদ পরক করার বাহানায় 2-3 কামড়ে দেয় মিষ্টি তুলতুলে আঙুলে। মিষ্টি আহ বলে আত্মচিৎকার করে বলে, আমায় সাহায্য করতে বলেছিলাম অন্তু, ইঁদুরের মতো কুটকুট করে কামড়াতে বলিনি, আপনি তো রীতিমতো আমায় অত্যাচার করছেন। কামড়ালাম আর কোথায়, আমি তো তোমার সাথ। অন্তিকের অসমাপ্ত কথা সমাপ্ত করার পূর্বে মিষ্টি চোখ গরম করে তাকায়। অন্তিক বোকা হেসে নিজেকে সংশোধন করে বলে, আমি তো তরকারি স্বাদের কথা বলছি, রাগছ কেন নতুন বউ? রাগলাম কোথায়, আমি মিষ্টি, আমার আচরণ মিষ্টি, তাই আমার রাগ অভিমান হাসি সবকিছু মিষ্টি ভাবতে চেষ্টা করো অন্তু। অন্তিক হাসে,
তার দুরন্ত বধূ কথায় পটু সব কাজেও। তুমি বলার সম্বোধনও খারাপ লাগছে না মিষ্টির মুখে, একা হাতে সব সামলে নিচ্ছে সে। মিষ্টি কথা শেষ করে রান্নায় মনোযোগী হয়। এমন সময় লায়লা বেগম চুলার ঘরে প্রবেশ করেন। অন্তিককে মিষ্টির পাশে দেখতে পেয়ে বাঁকা সুরে বলতে শুরু করেন, কি দিন আসলো আমাগোর সময়, তো স্বামীর পাশে বসা কি দিন, রাইতে সেহারাই দেখতে পারতাম না, আর এখন বউয়েরা পারে না জামাইকে আসল দিয়া বাইধা রাখে। লায়লা বেগম যে ভালো কোনো কাজে আসেননি মিষ্টি তা বুঝতে পারে। সে শাড়ির আঁচল কোমরে গুঁজে হাসি মুখে উত্তরে বলে, তাহলে কলি হলো কিভাবে, কলি কি আসলে জেঠুর সন্তান? লায়লা বেগমের হাসি মাখা মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। তিনার চুলার ঘরে আসার উদ্দেশ্য অবশ্যই ভালো নয়, মূলত মিষ্টির কাজে ব্যাঘাত ঘটাতে এসেছিলেন। অন্তিককে পাকের ঘরে দেখে তীর পাল্টে অন্তিকের দিকেই ছুড়েন। লায়লা বেগমের জ্বলন্ত চোখ জোড়া অন্তিকের দিকে, তিনি কটমট স্বরে বলেন, তুমি আমার সাথে আসো। পরপর মিষ্টির দিকে এক আঙ্গুল উঁচিয়ে বলে, বেশি বাড়িও না মেয়ে, আমার সাথে লাগতে আসলে ঠিক জায়গায় পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সময় হলে দেখা যাবে কে কাকে কোথায় পাঠায়, আসছে মিষ্টির সাথে টক্কর দিতে। হ্যাঁ, লায়লা বেগম চলে যেতে অন্তিক মিষ্টির দিকে অসহায়ের মতো তাকায়। হাঁটাহাঁটি এ পা ফেলে লায়লা বেগমকে অনুসরণ করে বাইরে চলে যায়। সে বসে ভাবতে থাকে, কেন অন্তু চাচিকে দেখলে নুয়ে যায়? অন্তিকের অতীতের পাতায় কি এমন আছে যা শুধুমাত্র লায়লা বেগমই জানে? কিভাবে সে জানবে, কার মাধ্যমে জানতে পারবে? আর পেতে কথা শোনা ভালো নয় কথাটি মিষ্টির বাবা আহমেদ সবসময় বলতেন, এবং তিনি একমাত্র মেয়েকে ওনার আদর্শে বড় করেছেন। মিষ্টি এই প্রথম বাবার কথা অমান্য করতে যাচ্ছে। কিছু খারাপ কাজ যদি তার অন্তর জীবনটা আলোকিত করে দেয় তবে মিষ্টি তাই করবে। পাকের ঘরে সব কিছু ঠিকঠাক করে সে দ্রুত বের হয়ে আসে, উদ্দেশ্য লায়লা বেগম অন্তিকের কথা তাদের অগোচরে শোনা। লায়লা বেগম অন্তিককে নিজের ঘরে নিয়ে আসেন, আলমারি থেকে কয়েকটা কাগজ বের করে অন্তিকের মুখের উপর ছুড়ে ফেলে বলতে শুরু করেন, এটা আমার কাছে রেখে দিয়ে কি হইব, যাও তোমার বউরে নিয়ে দেখাও, কারণ তুমি তো এখন মহাপণ্ডিত হয়ে গেছ, বড় হয়ে গেছ, বিয়া করছ, বড়দের কথা শোনার সময় আছে, বউয়ের আঁচল ধরে ঘুরো। আরে পাগলেও নিজের ভালো বুঝে, তোমারে এত করে সাবধান করছি ওই মেয়ের কাছাকাছি না যাইতে, নিজের কথা কি ভুইলা গেছ? নিজের দিকে তাকাও, অমন মিষ্টির মতো মাইয়ারে ধোকা দিতে কলিজা কাঁপলো না? তোমার কাগজ তুমি নিয়ে যাও, আমিও দায়িত্ব নামক বোঝা থেকে তা হালকা করি। অন্তিক মাথা নিচু করে কাগজগুলো তুলে নেয়। লায়লা বেগম আর চোখে দেখে বাঁকা হাসেন। উনি মনে মনে বলে, যাক তীর ঠিক জায়গায় লাগছে। কিন্তু লায়লা বেগম জানতেন না কারো খারাপ করতে গিয়ে তিনি অন্তিকের কত বড় উপকার করে বসেছেন। অন্তিক কাগজগুলো লায়লা বেগমের হাতে তুলে দিয়ে প্রত্যুত্তরে বলে, কাগজগুলো আপনার কাছে রেখে দিন চাষি, যেই মেয়ে আমার জীবনে এসেছে সে আমাকে ছাড়া কিছুই বুঝবে না। জানেন চাষি, সে আমার না বলা অনেক কথাই বুঝে নেয়। মা চলে যাওয়ার পর একা হয়ে পড়েছিলাম, মেয়েটা জীবনে আসার পর মনে হয় আপন কেউ পাশে আছে। আমি হলপ করে বলতে পারি মেয়েটা আমাকে যত্ন করবে, আগলে রাখবে, মিষ্টি ভালোবাসা নামক বিশ্বাসে আমাকে আবদ্ধ করে রাখবে। চাষি, এই কাগজ সে দেখলে মনে হয় না বিশেষ কিছু হবে, আর যদি বিপরীত কিছু হয় তাকে তার মতো ছেড়ে দেব। দূর থেকে দেখে বোঝার উপায় নেই কাগজগুলো মূলত কিসের। মিষ্টি আড়াল থেকে সবটাই দেখে নেয়। অন্তিকের সাথে খারাপ ব্যবহারের কারণ সে খুব রেগে যায়। মনে মনে শপথ করে এর শাস্তি একদিন এই মহিলাকে দিবেই দিবে। শেষোক্ত কথা শোনার পর মিষ্টির অন্তর কেঁপে ওঠে। অন্তিকের কাছ থেকে দূরে চলে যাওয়া কল্পনাও করতে পারে না সে। লায়লা বেগম রাগে ফুসফুস করছেন। ওনার এত বছরের হাতের পুতুল হাতছাড়া হয়ে যাচ্ছে তা মানতেই পারছেন না। তিনি কিছু একটা ভেবে নরম স্বরে বলতে শুরু করে, বুঝতে চেষ্টা করো অন্তিক, অভাব শুরু হলে ভালোবাসা দরজা দিয়ে পালায়, এমনিতেও সত্যিটা জানার পর দেখবা মেয়েটা তোমাকে রেখে চলেই যাইবে, তুমি তখন আরো কষ্ট পাবা। অন্তিক কথাটা শুনে মুচকি হাসে প্রত্যুত্তরে জবাব দেয়, একটু ভালোবাসা পাওয়ার লোভ জেগেছে মনে, সে এসে যদি ভালোবাসা দিয়ে চলে যায় আফসোস করব না, ভেবে নেব তার সাথে আমার ততটুকু সময় উপরওয়ালা বরাদ্দ করে রেখেছিলেন। অশ্রুসিক্ত নয়ন নিয়ে মিষ্টি ফিরে আসে। সেখানে আরও কিছু সময় থাকলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাকঘরে আসতেই কলিকে দেখতে পায় সে। কলি এই মাত্রই মশলার চামচ তরকারিতে ঢেলে দিতে উদ্যোগ নিচ্ছিল, তখনই মিষ্টির আগমন ঘটে। সে একটু জোরেই বলে ওঠে, তোমাদের মা মেয়ের যন্ত্রণায় তো আর থাকা যাচ্ছে না, এই কলি বাসের ফলি, তা কি করছে এখানে? মিষ্টির আওয়াজ পেয়ে কলি ভয়ে হাত থেকে মশলার চামচ ছিটকে নিচে ফেলে তোতলানো স্বরে বলে, লবণ কম ছিল তাই দিচ্ছিলাম আর কি। মিষ্টি কাছে এসে দেখে লবণের পরিবর্তে লালমরিচের গুঁড়া জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
সে কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলে, লবণ যে লাল মরিচের মতো লাল টকটকে হয় তা তো জানা ছিল না। কলির বাচ্চা ফলি, আমার রান্না করা খাবার যদি মন্দ হয় তো আজ তোর রক্ষে নেই। ক্যাকটাস গাছের কলি আমার সাথে লাগতে আসবি না একদম, নিজের নাম ভুলিয়ে দিব আমি। কলি শুকনো ঢোক গিলে, সে মাত্রই এসেছিল খাবারে মরিচের গুঁড়া মিশিয়ে দিতে। বুদ্ধিটা তার মা দিয়েছিল, কিন্তু এভাবে ধরা পড়ে যাবে ভাবতেই পারেনি। সে ভয়ে এদিক সেদিক তাকে পালাতে চেষ্টা করলে মিষ্টি খপ করে হাত ধরে ফেলে, পিছন দিক থেকে হাত মুচড়ে বলতে শুরু করে, খেলার মাঠ থেকে পালিয়ে নির্বোধের মতো আচরণ করা তো তোমাদের কাজ, কিন্তু এই মিষ্টি যেই খেলার মাঠে প্রবেশ করে ট্রফি সাথে করেই ফেরে, আমার সাথে যত ছলছুতা করবে আমি তার থেকে দ্বিগুণ তোদের ফেরত দেব, কথাটা মাথায় রাখিস কলি বাসের ফলি। কলির হাত ছাড়া দিয়ে ফেলে মিষ্টি খাবারের পাত্র পরীক্ষা করতে চলে যায়। এদিকে মিষ্টির হাত থেকে ছাড়া পেয়ে কলি জীবন বাঁচিয়ে দৌড় লাগায়। তার মাকে এখনই সব জানাতে হবে, পরবর্তী স্টেপ কী হতে পারে জানতে হবে মায়ের কাছ থেকে। রজনীর মধ্যভাগে পুরো পৃথিবী ঘুমে নিমগ্ন, রজনীর আকাশে গোলাকার চন্দ্র আলো ছড়াচ্ছে নিজের মতো করে, তার সাথে তাল মিলিয়ে তারকার রাজি মিটিমিটি করে চলছে। পুরো পৃথিবী ঘুমের রাজ্যে মজে থাকলেও মিষ্টির চোখে ঘুম নেই, পাশে অন্তিক ঘুমিয়েছে কিনা জানা নেই তার। উকি দিয়ে অন্তিকের ঘুমের অবস্থান বুঝে মিষ্টি চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়, উদ্দেশ্য লায়লা বেগমের ঘর থেকে চুরি করা। অন্ধকার দেয়ালে হাতরে মিষ্টি নিচে নেমে আসে, অতি সন্তর্পণে ধীরে ধীরে লায়লা বেগমের দরজার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসে, সাথে লায়লা বেগমের চাপা আর্তনাদ। মিষ্টি থেমে যায়, বুঝতে চেষ্টা করছে ভেতরে লায়লা বেগমের সাথে কে আছে। অবশ্য ফিরোজ ব্যতীত এই ঘরে আর কারও থাকার কথাও নয়। অবশেষে দরজা খোলার আওয়াজে বুঝতে পেরে মিষ্টি দৌড়ে পাকঘরে চলে যায়। দরজা খুলে কেউ একজন বের হয়েছে, অন্ধকারের কারণে ব্যক্তিটির অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারেনি সে। পুরুষ মানুষের অবয়বে পিছু না নিয়ে মিষ্টি দৌড়ে লায়লা বেগমের ঘরে চৌকাঠে দাঁড়াতে ভেতরে অর্ধ বিব্রস্ত হয়ে পড়ে থাকা লায়লা বেগমকে দেখতে পায় সে। মিষ্টি সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়, তখনও লায়লা বেগম সাহিত্য অবস্থায় আর্তনাদ করছে, ও মা গো মরে গেলাম গো, এই যন্ত্রণা সইতে পারি না, আর কত সহ্য করবো, সংসারের লাগিয়া নিজের জীবনকে শেষ করলাম, কিছুই পাইলাম না গো। মিষ্টি ফিরে আসাকেই উচিত মনে করে, যেভাবে ধীর পায়ে এসেছিল ঠিক একইভাবে নিজের ঘরে ফেরত চলে আসে সে। অন্তিক বিভোর ঘুমে মগ্ন, মিষ্টি অন্তিকের পাশে শুয়ে পড়ে, অন্তিককে দেখে ভাবতে থাকে, এবারে প্রত্যেকের মাঝে রহস্য লুকিয়ে আছে, অন্তিকে সেই কাগজের ব্যাপারে লুকানো, শ্বশুর বাবার স্ত্রী বাড়ি ছাড়া কত বছর, কিন্তু উনি কখনো স্ত্রীর খোঁজ নেয়নি, নাটক সিনেমার মতো স্ত্রী ফিরে আসবেন বলে ভাবছেন, যদি ফিরে না আসে। ফিরোজ অর্থাৎ অন্তিকের চাচা কম কথা বলে, কিন্তু তার কথাবার্তায় আলাদা রহস্যের গন্ধ পাওয়া যায়। কলিমায়ের শিক্ষায় শিক্ষিত, এ বয়সে একদিন উচিত শিক্ষা পেলে ঠিক হয়ে যাবে, কিন্তু সবার মাঝে আজ যা হলো, কে ছিল সেই মানবটা যে লায়লা বেগমকে প্রহার করেছে, আপন কেউ না হলে তার সেই ঘরে প্রবেশ করতে পারবে না, ফিরোজ নাকি অন্য কেউ। শত হাজার ভাবতে ভাবতে রজনী পার হয়ে যায়, দূরের মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের শব্দ ভেসে আসে। মিষ্টি ভেবে নেয় আজ সে আর অন্তিক একত্রে নামাজ আদায় করবে, অন্তিককে দুই একবার ডাকতে সে চোখ খুলে তাকায়। মিষ্টির হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে জিজ্ঞাসা করে, তুমি ঘুম থেকে সজাগ হলেও কি হাসো? তোমার এই হাসিটা আমি খুব পছন্দ করি, একেবারে বুকে এসে লাগে ওই হাসিটা। মিষ্টি খিলখিল করে হাসতে শুরু করে, এমন পাগলাটে মানুষ সে আগে কখনো দেখেনি। ঘুম থেকে ডেকে তুললে কি হয়েছে বা ডাকছে কেন বলে, কিন্তু এদিকে মহারাজা তার হাসি বিশ্লেষণ করছে। মিষ্টি অন্তিকের বুকে ধাক্কা দিয়ে উত্তর দেয়, বড়ই রোমান্টিক কথাবার্তা বলা হচ্ছে, হুম মতলব কি অন্তু মহারাজ? অন্তিক বাম পাশে ফিরে বাম হাতে ভর করে শুয়ে উত্তর দেয়, নতুন বউ পাশে থাকলে প্রতি পুরুষদের মনে যে মতলব আটে সেটা। মিষ্টি আবারও খিলখিল করে হেসে বলে, ভীষণ দুষ্ট তো সেই সকল পুরুষ মানুষ যাদের মনে সব সময় বধুকে নিয়ে মতিচ্ছন্ন ইচ্ছে জাগে। অন্তিক মিষ্টির হাত ধরে বুকের উপর ফেলে দেয়, এক হাতে মিষ্টিকে জড়িয়ে ধরে অন্য হাতে অঙ্গের অপ্রকাশিত স্থানে ছুঁয়ে দিয়ে বলে, মতিচ্ছন্ন পুরুষটাই আসল পুরুষ হয়, অন্তপক্ষে ওই সব পাপিষ্ট পুরুষদের মতো তো আর হয় না, যারা আদরে সোহাগে ভরিয়ে দেওয়ার বদলে বধুকে প্রহর করে। অন্তিকের কথা শেষ হতে মিষ্টি ভরকে যায়, চোখ বড় বড় করে অন্তিকের দিকে ফিরে তাকাতেই অন্তিকের মাতাল আখিজোড়ায় নজর যায়। সেভাবে অন্তু কি চাচির ব্যাপারে জানে নাকি এমনিতেই বলেছে, এই মুহূর্তে সে কি জিজ্ঞাসা করবে। মিষ্টির ভাবনার মাঝে অনুভব করে অন্তিকের ঠোঁটজোড়া মিষ্টির ঠোঁটজোড়া ছুঁয়ে দিচ্ছে, মিষ্টি আবেশে চোখ বন্ধ করে নেয়।
সাইদায় পাশের মানুষটাকে। অন্তিক মিষ্টির সাড়া পেয়ে নিজের সাথে চেপে নেয় তাকে। গভীর থেকে গভীরভাবে মিষ্টির ঠোঁটে স্বাদ গ্রহণ করে হালকা কামড় দিয়ে বলে, ছটফটে মেয়েদের কথা বন্ধ করতে হয় না, পরবর্তীতে চুপ থাকলে এভাবেই তাদের শাস্তি দেব। মিষ্টি লাজে রাঙা হয়ে অন্তিকের বুকে ধাক্কা দিয়ে বলে, চলো একসাথে নামাজ পড়ব। অন্তুক আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে, ফ্রেশ হওয়ার আগ মুহূর্তে নিজের ঠোঁট জোড়ায় হাত বুলিয়ে বলে, টেস্টটা নামের মতোই মিষ্টি। সকালের নাস্তা মিষ্টি তৈরি করে, গরম গরম ভাতের সাথে চার পাঁচ পদের ভর্তা ও খাঁটি ঘি। অন্তিক সারাটা সময় মিষ্টির পাশে থেকেছে, মেয়েটা একাই একশো, একা হাতেই সব কি সুন্দর সামলে নিচ্ছে, মুখে ক্লান্তি নেই, নেই কোনো গ্লানি। এই অভ্যাস অন্তিকের মায়ের ছিল, অন্তিকের মা ছিল খুবই সুন্দরী। রুনাকে যখন মোল্লা বাড়ির বউ করে আনা হয় তখন পাড়া প্রতিবেশীরা দেখে হাই হাই করছিল, এত রূপ দেখে অনেকে জ্বলে পুড়ে যাচ্ছিল। অবশ্য কথাগুলো অন্তিক বাবার কাছেই শুনেছে। রুনা চলে যাওয়ার পর কায়েস অন্তিকের সাথে ঘুমাতো, রুনাকে নিয়ে এই সেই গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। অন্তিক খুবই আগ্রহে মনোযোগ সহকারে সব শুনত। খাবার তৈরি হয়ে গেলে মিষ্টি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নেয়। অন্তিক তা দেখে মনে মনে ভাবে, আজ অফিস শেষে মেয়েটার জন্যে এ কয়েক সেট সুতি থ্রি পিস কিনে আনবে সে। চুলার পাড়ে শাড়ি পরে থাকা মিষ্টির জন্যে কষ্টকর হয়ে যায়। মিষ্টির হাতের রান্নাকে সকলের প্রশংসায় পঞ্চমুখ। রুনার হাতের রান্না খেয়ে সবাই যেমন মজা পেত, এই হাতেও ঠিক একই মজা পায় সবাই। পেট ভর্তি খাওয়া শেষে প্লেট চেটেপুটে খেয়েও আরেক চামচের লোভ জাগে। লায়লা বেগম খাবার ঘরে দেরিতে প্রবেশ করেন, তিনার চোখ মুখ ফোলা। নাজিমুদ্দিন লায়লার উপস্থিতি দেখে বলতে শুরু করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।